জি আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা যারা যারা যুক্ত হয়েছেন, আজকে আমাদের টপিকটা হচ্ছে লসাগু গসাগু এবং অনুপাত ও সমানুপাত। তো আমরা আজকে একটু বেশি সময় ধরে লাইভে থাকব, তো আপনাদের প্রবলেম না থাকলে একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং কত সময় ক্লাসটি হলে আপনাদের জন্য ভালো হয়, খুব বেশি টাইম হয়ে গেলে কি প্রবলেম হবে কিনা, এবং আমার সাউন্ড শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। একটু সবকিছু দেখে তাহলে আমরা আজকে বোর্ডে অনেক কিছু লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে, যেন আমার টেকনিক্যাল কাজগুলো সারতে সারতে অন্তত আপনারা এই বিষয়গুলো একটু পড়ে নিতে পারেন। তো আজকের টপিকটা ছিল, আবারও বলছি, লসাগু গসাগু এবং অনুপাত এবং সমানুপাত। তো এই টপিকটা আসলে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট এই এটা বোঝানোর জন্যই আমি একদম বাম সাইডে দেখেন লসাগু গসাগু, এরপরে 40, 39, 38, 36 ইত্যাদি সংখ্যাগুলো লিখেছি। ওকে, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, তো আমি কথা খুব বেশি না বাড়িয়ে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে জাস্ট জানালে হবে, আমি সলভ করব। আর আপনাদের লসাগু গসাগু বা অনুপাত সমানুপাত সম্পর্কে যদি কোনো প্রবলেম থাকে, পার্সোনাল প্রবলেমও থাকতে পারে, তো সেক্ষেত্রে কমেন্ট করে জানালে আমরা সেটা সমাধান করে দেবো অবশ্যই আমি। তো লসাগু গসাগু এবং অনুপাত সমানুপাত যে আমাদের বিসিএস পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট এটা বোঝানোর জন্য আমি দেখেন এখানে লিখেছি 40, 39, 38, 36, মানে এই লসাগু এবং গসাগু থেকে 40তম, 39তম, 38তম, 36তম, 35তম, 32তম, 32, 31 এভাবে করে সবগুলো কত কত সালে এসেছে, একদম 10তম বিসিএস পর্যন্ত কমপক্ষে একবার করে এই প্রশ্নগুলো এসেছে। আবার অনুপাত সমানুপাত থেকেও 40, 39, 38, 37, 35, 31, 30 অর্থাৎ প্রায় প্রতি বছরই কিন্তু আমাদের এই লসাগু গসাগু এবং অনুপাত সমানুপাত থেকে প্রশ্ন হয়। কিছু কিছু বছরে দেখা গেছে যে এই অনুপাত সমানুপাত থেকে একের অধিক প্রশ্ন এসেছে। তাহলে বুঝতেই পারছেন যে আসলে আমাদের এই চ্যাপ্টারগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট। আর লসাগু গসাগু অনুপাত সমানুপাতকে একসাথে করার একটাই হচ্ছে কারণ যে আমাদের এই লসাগু গসাগু এবং অনুপাত সমানুপাত একটা আর একটার সাথে একদম অতপ্রোতভাবে জড়িত। কিভাবে জড়িত আমরা যদি একটু প্রশ্ন দুইটা দেখি, দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে 7:5 এবং লসাগু হচ্ছে 140 হলে গসাগু কত, তাহলে আমাদের সংখ্যা দুইটির অনুপাত দেওয়া আছে, আমাদের লসাগু দেওয়া আছে, গসাগুর মান বের করতে বলা হয়েছে। সেম আরেকটা কোশ্চেন যে অনুপাত আছে, গসাগুর মান আছে, বড় সংখ্যাটি কত নির্ণয় করতে বলছে। এই কোশ্চেন দুটা একদম রিসেন্ট আসছে আমাদের, একটা হচ্ছে 39তম বিসিএসে আর একটা হচ্ছে 38তম বিসিএসে। তাহলে বুঝতেই পারছেন যে আসলে আচ্ছা একটা 1 ঘন্টা 30 মিনিট হলে ভালো হয়। ওকে, যেহেতু আমাদের দুইটা টপিক একসাথে করা হয়েছে এই জন্য আমাদের সময় একটু বেশি লাগবে, এরপরেও যদি আমি শেষ করতে না পারি তো দেন এটার উপরে আমরা আরও একটা ক্লাস নিব যদি আমরা আজকে শেষ করতে না পারি। আচ্ছা, আমি একটু ফ্ল্যাশ লাইটটা দেখি অন করা যায় কিনা। ওকে, তাহলে ক্লিয়ার দেখতে পারবেন। আচ্ছা, অনেকেই যুক্ত হয়েছেন, গাজীপুর থেকে আছে, ঠিক আছে, সব হবিগঞ্জ থেকে আছেন, আচ্ছা, প্রেজেন্টও দিচ্ছেন শাহিন সরকার ভাই। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তো এই 39 এবং 38তম বিসিএস এর কোশ্চেন দুটো আমি এই জন্যই লিখেছি যে আমরা সমাধান করবো, একে একে সবগুলো প্রশ্নই সমাধান করব। তবে আপাতত জাস্ট আমরা কোশ্চেনটা একটু জেনে রাখি যে দুইটি সংখ্যার অনুপাত থেকে লসাগু গসাগুর মাধ্যমে আমাদের হয়তো যে কোনো একটা মান বের করতে বলবে, অর্থাৎ এই লসাগু গসাগু আর অনুপাত সমানুপাত আমাদের একসাথে করেও প্রশ্ন আসতে পারে, এই জন্যই মূলত লসাগু গসাগু আর অনুপাত সমানুপাতকে আমরা একসাথে রেখেছি। তো যারা পরবর্তীতে যুক্ত হয়েছেন আপনারা একটু দেখে নেবেন যে বাম সাইডে অনেকগুলো সাল লেখা আছে, যে সাল বলতে আমাদের কত কততম বিসিএস এ এই লসাগু গসাগু এবং অনুপাত সমানুপাত থেকে প্রশ্নগুলো আসছে সেগুলো আমি লিখে দিয়েছি এর গুরুত্ব বোঝানোর জন্য, যে আসলেই প্রতি বছরই আমাদের এইখান থেকে প্রশ্ন হয়।
এবং এই চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি তাহলে নিজেরাই নিজেদের সাজেশন তৈরি করতে পারি। খামোখা আমাদের যেই পুরো ম্যাথ পড়ার কোনো প্রয়োজন নাই, মানে সব বিষয় জানার দরকার নেই। আপনার দরকার হচ্ছে শুধুমাত্র এই বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি পাস করে রিটেনে অংশগ্রহণ করা, তাই তো? তো এর জন্য আপনাকে একদম সব কিছু জানতে হবে না। আপনি দেখেন যে প্রশ্নগুলো কোথা থেকে আসে। অনেক আগে যে প্রশ্নগুলো আসতো এখন সেই প্রশ্নগুলো আসে না, তাহলে অনেক আগের প্রশ্নগুলো এখন আমরা প্র্যাকটিস না করলেও হচ্ছে, বা আমরা ওগুলোকে একটু কম গুরুত্ব দিই, যেগুলো বেশি আসে সেগুলোকে একটু গুরুত্ব বেশি দিই, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু যাচ্ছি, প্রথমেই চলে যাই, আমরা শুরু করে দিই আমাদের আলোচনা, একদম মূল আলোচনায় চলে যাই, যে অনুপাত সমানুপাতটা কি। আমরা লসাগু গসাগু নিয়ে আলোচনা করব, প্রথমে আসি অনুপাত সমানুপাত। তো প্রায়ই আপনাদের কাছ থেকে আমার কাছে একটা প্রশ্ন আসে যে ভাই আমার তো গণিতের বেসিক খুবই দুর্বল, তো আমি কি করলে মানে আমার বেসিকটা ভালো করতে পারি বা কিভাবে প্রিপারেশন নিব। তো বেসিক বলতে আমরা কি বুঝি মূলত, গণিতের বেসিকটা কি? গণিতের বেসিক তো যোগ বিয়োগ গুণ ভাগ, তাই না? এছাড়া তো গণিতের বেসিক কিছু দেখি না। যোগ বিয়োগ গুণ ভাগ নামতা গুণের মধ্যেই পড়েছে। তার মানে এই হিসাবগুলো যত বেশি আপনি প্র্যাকটিস করে আগাতে পারবেন, যত শর্টকাটে করতে পারবেন, আপনার এই পরীক্ষায় উত্তর করা তত সহজ হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে অঙ্ক আমরা অনেকেই করতে পারি, যে অঙ্ক সবাই করতে পারে বা অনেকেই ভালো করতে পারে, কিন্তু যে পরীক্ষার হলে আপনার সময়ের প্রতি একটু খেয়াল রাখতে হবে। একটা অঙ্ক আপনি নর্মাল ওয়েতে যদি করেন তাহলে সেই অঙ্কটা করতে 1 থেকে 2 মিনিট সময় লাগে। আমরা ম্যাক্সিমাম অঙ্ক যদি সেই এক্স এর মানটান ধরে, ওয়াই এর মানটান ধরে ইত্যাদি ভাবে করতে যাই, তাহলে নর্মালি করতে গেলে ওই অঙ্কটা কিন্তু আপনার 1-2 মিনিট সময় লেগে যায়। তাহলে আপনার বেনিফিটটা কি হলো? আলটিমেট তো আপনি লসে চলে যাচ্ছেন, কারণ আপনি যদি একটা প্রশ্নের সময় অতিরিক্ত নিয়ে নেন পরবর্তী প্রশ্নটা অ্যান্সার করতে পারবেন না বা পড়ারই সময় পাবেন না। 200টা প্রশ্ন পড়তেও তো একটা টাইম লাগে, তো আপনি যদি অঙ্কের পিছনে এত সময় ব্যয় করেন তাহলে দেখা যাবে পরবর্তী কোশ্চেনটা পড়তেই পারছেন না। এই জন্য যে বিষয়গুলো আপনি অল্পগুলো টপিক নির্ধারণ করেন, আমি বলছি না যে আপনি 200 মার্কের জন্য 200 মার্কের প্রিপারেশন নেন। বিসিএস এর প্রিলিমিনারিতে তো 200 পেয়ে আপনাকে পাশ করার প্রয়োজন নেই। আপনি তো এই 130 থেকে 140 মার্কের যদি একটা ওয়েল প্রিপারেশন নেন তাহলে কিন্তু আপনার প্রিলিতে টেকা সম্ভব, তাই তো? কারণ আমরা জানি কাট মার্ক 120, মাঝে মধ্যে 110ও চলে আসে। তো সেক্ষেত্রে আপনি 130 বা 140 পর্যন্ত নিলে কিন্তু রিস্ক ফ্রি থাকবেন যদি ওয়েল প্রিপেয়ার হন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সব প্রশ্নের অ্যান্সার করতে হবে না। এই জন্য যতটুকু শিখেন, যে প্রশ্নগুলো শর্টকাটে অ্যান্সার করতে পারবেন সেভাবে শিখেন। আচ্ছা, তো আমরা চাচ্ছিলাম যে অনুপাত এবং সমানুপাতটা কি একটু ধারণা নেওয়ার জন্য। তো অনুপাতের ধর্মগুলো আমরা আগে একটু লিখব, যে অনুপাতের ধর্মগুলো আপনারা বই খাতাগুলো নিয়ে আসতে পারেন, কারণ আমি একদম প্রাথমিক আলোচনা থেকেই শুরু করব, যাতে পরবর্তীতে আপনারা যে কোনো একটা বই সলভ করলেই এই অনুপাত বা সমানুপাত বা লসাগু গসাগু সম্পর্কে আপনাদের ধারণা থাকে। তো অনুপাতের ধর্মগুলো, আচ্ছা আমি একটু দেখে নেই কোনো প্রবলেম হচ্ছে কিনা আপনাদের। ওকে, তাহলে অনুপাতের ধর্মগুলো কি ছিল? অ্যাট ফার্স্ট আমরা যেটা জানি যে অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। আর একটা ব্যাপার, মানে যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন তারা শুধু শুধু মানে আমার এই ক্লাসটা দেখে সময় নষ্ট করবেন না, আপনারা অনেক ভালো পারেন, যারা একদমই নতুন তারা থাকেন, আর হচ্ছে যে হয়তো যারা আপনাদের সময় কম তাহলে আপনারা ফ্রি সময়ে কিন্তু এই ভিডিওটা এসে থেকে দেখে নিতে পারবেন, মানে এই গ্রুপেই আপলোড করা থাকবে, কারণ আমি ভিডিওগুলো গ্রুপে আপলোড করে দিই। তো সেক্ষেত্রে মানে আপনার যদি এখন কোনো সিরিয়াস কাজ থাকে বা অন্য কোনো পড়া থাকে তো সেগুলো আগে গুরুত্ব দেন, ভিডিওকে এত বেশি গুরুত্ব দিতে হবে না। আর যারা মনে করেন যে না একদমই নতুন এই বিষয়গুলো জানা দরকার, তারা দীর্ঘ টাইম আমার সাথে থাকতে পারেন, আশা করি ভালো লাগবে। তো অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। কেমন ভগ্নাংশ? যেমন 3/4, এটি একটি ভগ্নাংশ, এটাকে আমরা অনুপাত আকারে লিখতে পারি, অনুপাতকে আমরা ইষ্টু দিয়ে প্রকাশ করি, তাই তো? আচ্ছা, যেমন 3:4, তার মানে এই ভগ্নাংশটাকে আমরা এইভাবেও লিখতে পারি, 3/4 না লিখে 3:4 লিখতে পারতাম। অনুপাতের ধারণাটা মূলত কি? অনুপাতের ধারণাটা হচ্ছে এই যে অনুপাত হচ্ছে দুইটি রাশির তুলনা, দুইটি একই জাতীয় রাশির তুলনা, সেম হতে হবে, একই জাতীয় রাশির তুলনা। তাহলে অনুপাতের ধারণাটা কি? অনুপাত হচ্ছে একই জাতীয় দুটি রাশির তুলনা করা। যেমন আমি চাইলেই টাকার সাথে পেন্সিলের তুলনা করতে পারবো না,
আমাকে কি করতে হবে, টাকার সাথে টাকার তুলনা করতে হবে, পেন্সিলের সাথে পেন্সিলের তুলনা করতে হবে, ঠিক আছে? অর্থাৎ সংখ্যার সাথে সংখ্যা, টাকার সাথে টাকা, বয়সের সাথে বয়স, সময়ের সাথে সময় ইত্যাদি, এরকম যেগুলো থাকবে শুধুমাত্র আমরা সেই রাশিগুলোকেই এই অনুপাত আকারে লিখতে পারবো। এই কারণেই এই অনুপাতের কোনো একক নাই, একই জাতীয় রাশি হওয়ার কারণে এই অনুপাতের কোনো একক থাকবে না। একক জিনিসটা তো আমরা বুঝি, পরিমাপের একক যেমন থাকে আমরা কিলোমিটার, সময়ের যেমন সেকেন্ড, মিটার, এরপরে কেজি ইত্যাদি একক থাকে না, তো এই অনুপাতের কোনো একক থাকে না, কারণ হচ্ছে দুইটা একই জাতীয় রাশি। আপনি যদি উপরে নিচে আমি লিখলাম 3 টাকা আর হচ্ছে 4 টাকা, তাহলে টাকা টাকা কেটে যায়, যার কারণে থাকে হচ্ছে 3:4, এটাই শুধুমাত্র আমাদের অনুপাতের মান। আচ্ছা, তাহলে কি বলেছিলাম যে অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ, এটা দুইটা একই জাতীয় রাশির তুলনা, আর অনুপাতের কোনো একক নাই, আর অনুপাতকে আমরা এই যে ইস্টু সাইন দিয়ে প্রকাশ করি, 3:4 যেভাবে লিখি। আচ্ছা, তো আমরা যেহেতু অনুপাতকে বললাম যে অনুপাত একটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ সম্পর্কে আমরা হালকা একটু ধারণা দিই, একদম না দিয়ে চলে গেলে কেমন হয়, ভগ্নাংশ সম্পর্কে একটু আলোচনা করে আসি। ভগ্নাংশ আমরা জানি যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ ইত্যাদি থাকে, মিশ্র ভগ্নাংশ থাকে। তো আমাদের একটা প্রশ্ন আসছিল যে আচ্ছা, বোর্ড যদি দেখতে প্রবলেম হয় নিচের দিকে আমাকে জানাবেন, আমি এদিকে লিখি 1.16, এই ভগ্নাংশটির সাধারণ আকার কত, ভগ্নাংশের সাধারণ আকারে প্রকাশ করতে বলছে, সাধারণ আকার কত, এই প্রশ্নটা আমাদের 29তম বিসিএস এ আসছে, একদম সহজ একটা প্রশ্ন না, 29তম বিসিএস এ আসছে। তার মানে আমি এখান থেকে জাস্ট এতটুকুই বলছি যে অনুপাত সমানুপাত মানেই যে আমাদের এই এরকম অনুপাত থাকবে, দুইটা সংখ্যার অনুপাত এত, এরকম কিন্তু কিছু না। আমাদের অনুপাত সমানুপাত যে কোনো ভাবে যে কোনো অঙ্কের মধ্যে ঢুকে যেতে পারে, আমাদের কিন্তু প্রায় অঙ্কে থাকে না, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্কে, যে এই জিনিসটার বিক্রয় মূল্য ক্রয় মূল্যের দ্বিগুণ, অথবা এই জিনিসটা দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা জ্যামিতিতে বা পরিমিতিতে, যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দ্বিগুণ, বা এই 3/8 অংশ ইত্যাদি এরকম থাকে না, এগুলোও তো আমাদের অনুপাত সমানুপাত, ওই অঙ্কগুলোর মধ্যে ঢুকে গেছে, তো এরকম ঢুকে যেতে পারে। তার মানে সবগুলো সব লেখা দেখা যায় না, লেখা দেখতে আসলে কি দেখা যাচ্ছে না, নাকি দু একজনের নেটের প্রবলেমের জন্য? আমার ফোনে কিন্তু আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এখানে আমার যেই আরেকটা ফোনে যেটা দেখছি, তাহলে অনুপাতের কোনো একক নাই। আর হচ্ছে যেখানে ছিলাম যে একটা ভগ্নাংশ সাধারণ আকার, এটা 29তম বিসিএসে আসছে। এখন এই ভগ্নাংশ তো একটা অনুপাত আমরা জানি, তার মানে এটাও একটা অনুপাতের অঙ্ক বলতে পারি, তো এই জন্য আমাদের বুঝতে হবে যে এই অনুপাত সমানুপাত যে কোনো অঙ্কের মধ্যে ঢুকে যেতে পারে। তো এটা সাধারণ আকার কি হবে, আমরা জানি যে দশমিক থাকলে কি করতে হয়, এই দশমিকটা তুলে দিলে দশমিকের জন্য এক, আর দশমিকের পরে একটা দুইটা ঘর ছিল, এই জন্য আমরা 2টা শূন্য নিতে পারি। দুইটা শূন্য নিলে এখন কাটাকাটি করলে আমাদের মান চলে আসবে, 4 দিয়ে কাটলে 4×25 = 100, 4 দিয়ে কাটলে হচ্ছে 25 আর 4 কত 29, তাহলে 4×29 হচ্ছে 116। তাহলে এভাবে এটাকে আমরা কি করতে পারি, অপ্রকৃত ভগ্নাংশ যেহেতু, তার মানে মিশ্র ভগ্নাংশ নিতে পারি, 25 কে 25 ভাগশেষ থেকে 4, তাহলে 1/4 এভাবেও প্রকাশ করতে পারি। তো এটা হচ্ছে জাস্ট একটা ভগ্নাংশের ধারণা দিয়ে গেলাম আমি, যেহেতু বিসিএস একটা প্রশ্ন আসছিল। আচ্ছা, প্রায় সময় আসে যে আমাদের দুইটা ভগ্নাংশের মধ্যে তুলনা করতে বলে যে কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট, যেমন আমাকে বললো 1/11, এরপরে হচ্ছে 3/13, 5/15, বা আচ্ছা থাক 15ই থাক ইত্যাদি এরকম, আর আছে হচ্ছে 7/20। তাহলে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশটা বড় বা কোন ভগ্নাংশটা ছোট, প্রায় সময় আমাদের তুলনা করতে বলে। তো তুলনা করতে বললে আমরা যে কাজটা করব, আমি আগেই বলেছি যে আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে, ঠিক আছে? তো টেকনিক কিভাবে অবলম্বন করতে পারি দুইটা ভগ্নাংশের একদম কোনটা বড় কোনটা ছোট, এটা সহজ নিয়মটা হচ্ছে এই যে আমরা যদি উপরে এবং নিচে গুণ করে দিই, এই 13 দিয়ে গুণ করবো উপরে, তার মানে উপরে যেহেতু এক, এই উপরের সংখ্যাটা যার সাথে গুণ হবে এক কথা হচ্ছে আড়াআড়ি গুণ। এখন গুণফলটা লিখবো কোথায়, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে আমি 13-র সাথে গুণ করে কি 13 এখানে লিখবো না এখানে লিখবো? তো উপরের সংখ্যার সাথে গুণ করতেছি না, এই জন্য উপরেই থাকবে, এই সংখ্যার উপরেই থাকবে, 13 কে 13, এই উপরের ফলাফলটা থাকবে। 3/11 কত 33, তাহলে কোন সংখ্যাটা বড়, 33 বড়, 13 ছোট,
কিন্তু আমরা আগে যেটা করতাম যে এগুলাকে সব সমহর বিশিষ্ট করে নিয়ে করতে গেলে আমাদের জন্য অনেক প্রবলেম হয়ে যায়। আমরা সেইভাবে আর যাচ্ছি না। রাইট সাইডে দেখা যাচ্ছে না, ক্যামেরাতে সব লেখা আসে না, আচ্ছা দেখা যায়। ওকে, কেউ কেউ দেখতে পাচ্ছেন, কারো হয়তো নেটওয়ার্কের প্রবলেম থাকলে এই আমাদের দেখা যায় যে লাইভ ভিডিওতে একটু প্রবলেম হয়, কারণ আমরা অনেক দূর দূরান্ত থেকে দেখা যায় যে ভিডিও দেখি, তো সেই ক্ষেত্রে নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে। তো ওকে, প্রবলেম নাই। যারা হয়তো একটু কম দেখতে পাচ্ছেন, আমি পুরো ভিডিওটি আবার আপনাদের এখানে আপলোড করে দেবো, এছাড়া ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, আমার চ্যানেলের নাম এটা, সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো আমরা যেখানে ছিলাম, আমরা একটু আলোচনার থেকে অঙ্ক একটু বেশি করব, কথা বলার থেকে। তো 13 আর 1 গুণ করলে 13, 11 আর 3 গুণ করলে হচ্ছে 33, তাই না? তো এখানে কিন্তু ইজিলি বুঝতে পারি যে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট। আর আমাদের এই 3কে 13 দিয়ে ভাগ করার থেকে আমার মনে হয় এই 3কে 11 দিয়ে বা 13কে 1 দিয়ে গুণ করাটা সহজ। আর গুণ করার কিন্তু বিভিন্ন পদ্ধতি যে টেকনিকগুলো আছে, এই টেকনিকগুলো এর আগেও আমি অনেকবার আলোচনা করেছি। দুই সংখ্যার অঙ্ক কীভাবে ই করতে হবে, তিন সংখ্যার অঙ্ক কীভাবে গুণ করতে হবে, একদম ইজি ইজি যে টেকনিকগুলো ছিল সবগুলো টেকনিকের আগে আমি ক্লাসে আলোচনা করেছি। যারা মিস করেছেন তারা আমার চ্যানেলে গিয়েও দেখতে পারেন, ওখানে আপলোড করা আছে। রিসেন্টলি একটা ভিডিও কালকেও আমি এই গ্রুপে আপলোড করেছি, বেশিরভাগ ভিডিওগুলো এই গ্রুপেই পাবেন একদম। তো যেখানে যাচ্ছিলাম, যেখানে ছিলাম আমি, আমরা যদি এখন তার মানে এই দুটা ভগ্নাংশের মধ্যে বড় হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশটা, এখন আমরা যদি এই দুটার মধ্যে তুলনা করি তাহলে কত হবে? আমরা এটা আপাতত বড় আছে, 3 গুণ আর হচ্ছে 45, এই দুটা গুণ করে দিলাম, আর 5 হচ্ছে 65। তাহলে বেচারা এটার থেকে এটা আরও বেশি বড়, তাহলে 15/5 এটা আরও বেশি বড়। এখন যদি আমরা এই দুটাকে গুণ করি, 5 হচ্ছে 100, আর 7 হচ্ছে 105, তাই না? তাহলে 105 আরও বড়, তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি এই ভগ্নাংশটা সব থেকে বড় আর এই ভগ্নাংশটা হচ্ছে সব থেকে ছোট। ওকে, তাহলে এইভাবে করে আমরা ভগ্নাংশ ছোট বড় বের করতে পারি। আচ্ছা হ্যাঁ, 7/20 বড়, থ্যাংক ইউ। আমি আপনাদের কাছ থেকে অ্যান্সার চাবো আর কিছুক্ষণ পরে যখন আমরা প্রশ্নগুলো দেওয়া শুরু করবো। আপাতত যেহেতু আলোচনা করছি এজন্য খুব বেশি কোশ্চেন করছি না আপনাদেরকে, এরপরে যখন প্রশ্ন করব তখন আপনারা উত্তর দিবেন। আচ্ছা, এরপর আর একটা দেখি, আমাদের এই 39 সমস্ত হচ্ছে 5/7, এখান থেকে আমাকে বিয়োগ করতে বললো হচ্ছে, আচ্ছা বড় একটা দিন, 33 থেকে এই নাম্বারটা বিয়োগ করতে বলছে, 43 মাইনাস হচ্ছে 39 সমস্ত 5/7 এই আছে। তাহলে এই যে 39 এটাকে যদি আমি সমস্ত ভাঙাতে যাই তাহলে তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হবে, কারণ এই 39 আর 7 গুণ করে আবার 5 দিয়ে যোগ করতে হবে, আবার এই 7 দিয়ে 43 গুণ করে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে, অনেক ঝামেলাপূর্ণ একটা কাজ। তো এগুলাকে আমরা কি করতে পারি, এই সমস্ত সমস্তের যদি কোনো ভগ্নাংশ থাকে যোগ বিয়োগ করতে বলে, আমরা এই 43 ভেঙে কি লিখতে পারি, 42 হচ্ছে 1 লেখা যায় না, আর এই 39 ভেঙে লিখলাম 39 হচ্ছে 5/7। তাহলে যেহেতু মাইনাস ছিল আমরা 42 থেকে 39 মাইনাস করে দেব, আর এখানে এই 1 প্লাস তো ছিল মাঝে প্লাস, এই 1 থেকে হচ্ছে 5/7 বিয়োগ করে দেবো। আবারও বলছি কি করব, পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যাটা বিয়োগ করলাম, আর এই একের থেকে এই সংখ্যাটা এই ভগ্নাংশটা বিয়োগ করে দেবো। তাহলে কি আসবে, 49 থেকে 39 মাইনাস করলে হচ্ছে 3, আর এখানে তো মাইনাস করা একদম সহজ, নিচে 7 ইন্টু 1 হচ্ছে 7-5 হচ্ছে 2, তার মানে কিন্তু আমরা খুব সহজে 43-39 5/7 এটাকে মাইনাস করে দিতে পারলাম। আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে আপনারা ই করতে পারেন, কোশ্চেন করতে পারেন, আমি সলভ করার চেষ্টা করব। তবে ভাই কিছু মনে করবেন না, আমি কিন্তু কমেন্টগুলো একটু কম পড়ছি, একটু দ্রুত গতিতে আগানোর চেষ্টা করছি, কারণ কমেন্টগুলো আমি পরে পড়েও আপনাদেরকে অ্যান্সার করতে পারবো। কারো কোনো প্রবলেম থাকলে, আচ্ছা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোর অ্যান্সারও করতে পারবো, পরে কমেন্টে গিয়ে অ্যান্সার করে দেবো। আপাতত আমি চাচ্ছি যে এই চ্যাপ্টারটা ভালো মতো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো অনুপাত একটা ভগ্নাংশের, আমরা কিছু ভগ্নাংশের উদাহরণ দেখলাম যে কোন ভগ্নাংশটা ছোট কিভাবে বের করতে হবে বা কোন ভগ্নাংশ থেকে কোনো ভগ্নাংশ কিভাবে বিয়োগ করতে হবে, সবকিছু দেখা শেষ। এখন কোনো ভগ্নাংশ থাকলে সেখান থেকে তো আমাদের দশমিক ভগ্নাংশ বের করতে বলে, দশমিক ভগ্নাংশ বের করার জন্য আমাদের কাজ হচ্ছে ভাগ করে দেওয়া। এখন
এই ভাগ করার ক্ষেত্রে আমরা কিছু নিয়ম ফলো করতে পারি, যে অনেক সময় আমাদের এরকম নিচে 10 থাকে, আমাদের জন্য এটা সহজ, 0.5। আমাদের অনেক সময় নিচে 5 থাকে, এটাও আমার জন্য সহজ। কি করব আমি, এই নিচেরটাকে 10, 100, 1000 ইত্যাদি বানানোর চেষ্টা করব। যদি বানানো যায় তাহলে আমাদের সব অঙ্কই যেভাবে আসবে আপনি যে বানাতে পারবেন তা কিন্তু নয়, তবে যদি আসে একটা তাহলে তো আপনার জন্য সেটা প্লাস পয়েন্ট, আপনি ওই ভাগ না করে সরাসরি অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। এই জন্য সব কিছু শর্টকাট হয় না, তবে শর্টকাটের ভিতর থেকেই, মানে কিছু কিছু ম্যাথ শর্টকাটের ভিতর থেকেই আমরা অ্যান্সার করতে পারি। তাহলে এটাকে কি করতে পারি, নিচে আমরা 10 বানানোর চেষ্টা করবো, 5 2 10, আর উপরেও তাহলে 2 2 4। আচ্ছা, এখানে বলে যাই ভগ্নাংশের মধ্যেই, ভগ্নাংশ যেহেতু একটি অনুপাত, আর তার মানে আমরা ভগ্নাংশের লব আর হর একে কি করতে হবে, সবসময় একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আবার অনুপাতের যে রাশিগুলো থাকবে সেই রাশিগুলোকেও আমি যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করতে চাই বা ভাগ করতে চাই তাহলে সবসময় ওই একই রাশি দিয়ে গুণ বা ভাগ করতে হবে, নাহলে কি ঘটনা ঘটবে, ধরেন যে আপনি এখানে এই 5 কে 2 দিয়ে গুণ করছেন কিন্তু 2 কে করেন নাই, তাই না? তাহলে আপনার বাড়িতে হচ্ছে আপনার ছোট বোন আর আপনি দুজন, তো সেক্ষেত্রে আপনাকে আপনার বাবা যদি 200 টাকা দেয়, ছোট বোন কান্নাকাটি শুরু করবে না যে বাবা শুধু ভাইয়াকেই ভালোবাসে, বাপুকেই ভালোবাসে, এই জন্য তাকেই দিচ্ছে, আমাকে আর দিচ্ছে না কিছু, তো সে কান্নাকাটি শুরু করবে। এখানেও সেম ভাবে ও দেখা গেলো যে কান্নাকাটি শুরু করে দিতে পারে যে না আমি এটা মানবো না, তো এই জন্য কি করতে হবে, ওকেও 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এই কাজগুলো আমরা করবো, এটা শুধুমাত্র ভগ্নাংশ না, আমার যদি রাশি হিসাবেও থাকতো যে 2:5, তাহলে আমাদের এই 2 কে যখন আমরা 2 দিয়ে গুণ করবো 4 হয়ে গেলে 5 কেও আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। এটা আমরা আসতেছি সমানুপাতে আরো ভালো ক্লিয়ার করব। তো যেখানে ছিলাম আমি, তো এখন কিন্তু আমার মান হয়ে গেছে কত, উপরে 4 নিচে হচ্ছে 10, তাহলে এটাকে আমি লিখতে পারি 0.4, কারণ একের জন্য একটা দশমিক আর নিচে হচ্ছে 10 ছিল এক ঘর। তো আপনার যদি এরকম এরকম থাকে যে নিচে আছে 25 আর উপরে আছে 4, তো তখন কি করতে হবে, এই 25 কে আমরা জানি 4 25 100, তাই না? তো এই 4 দিয়ে যদি গুণ করে দেই 4 4 16 আর 4 25 100, 1 সেকেন্ডের ব্যাপার গুণ করাটা, তাহলে এই 2টা ঘর আছে 0.16, এরকম ভাবে আমরা দশমিকে প্রকাশ করতে পারি। তো সিমিলারলি 50 থাকতে পারে, 50 কে 2 দিয়ে গুণ করতে হবে, 100 থাকলে তো কোনো কথাই নাই, 100 যা আছে ওইটাই, তো এরকম আর কি। তো এরপরেও যদি কোনো ভগ্নাংশ নিয়ে আপনাদের প্রবলেম হয় আমাকে সরাসরি মেসেঞ্জারে জানাবেন যে ভাই আমি এটাকে কি করতে পারি, তো সেই বিষয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা যে কাজটা করি এখন হচ্ছে যে মোটামুটি ভগ্নাংশটা ক্লিয়ার হলাম, অনুপাতে চলে যাই। আবার অনুপাতের যে যে 2টা রাশি থাকে 3:4, আমি আপনাদেরকে এখন একটা কোশ্চেন করলাম, এই অনুপাতের উত্তর রাশি কোনটা, আমাকে দ্রুত একটা অ্যান্সার দেবেন। এই 3:4, এই 3:4 এই অনুপাতটির উত্তর রাশি কোনটি, অনুপাতের উত্তর রাশি 30 সেকেন্ডের মধ্যে একটু অ্যান্সারটা দিয়ে দিবেন সবাই। আমি চাচ্ছি যে আপনারা যে যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখে যেন আপনাদের উপকার হয়, আপনারা এমনভাবে আমাকে সাপোর্ট করবেন যে মনে হবে যে আমি ক্লাস নিচ্ছি আর আপনারা আমার ক্লাসের সামনে বসে আছেন, আর কিছু না। তো সেভাবে যখন আপনারা অ্যান্সার করতেন এই মোবাইলেও ঠিক একই রকমভাবে দ্রুত একটু অ্যান্সারটা করে দেবেন, তাহলে পড়ার প্রতি একটা ভালোই আসবে। তো যাই হোক, এখানে হচ্ছে 3:4 ছিল উত্তর রাশি, জানতে চাচ্ছিলাম অনেকে অ্যান্সার দিচ্ছে যে 4, হ্যাঁ যারা অ্যান্সার দিয়েছি 4 কারেক্ট অ্যান্সার, কারণ এই রাশিটাকে আমরা বলি হচ্ছে পূর্ব রাশি আর পরের রাশিটাকে বলি আমরা উত্তর রাশি, পূর্ব রাশি আর পরেরটা হচ্ছে উত্তর রাশি, প্রথম রাশি দ্বিতীয় রাশিও বলা যায়, কোনো সমস্যা নাই। তবে আমাদের প্রশ্নে আসে ম্যাক্সিমাম, অনেক সময় দেখা যায় যে জানতে চাইতে পারে যে অনুপাতের উত্তর রাশি কোনটা, পূর্ব রাশি কোনটা ইত্যাদি। তো যাই হোক, তো এটা হচ্ছে অনুপাত সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম মোটামুটি। এখন আসি সমানুপাত, এই সমানুপাত এই কথাটা থেকেই কিন্তু আপনি ধারণা পেয়ে গেছেন, সমানুপাত এটাকে যদি আপনি ভেঙে লেখেন কি লেখা যায়, সমান যোগ অনুপাত, সন্ধি বিচ্ছেদ করে দিলাম, হয়েছে না সমানুপাতের সন্ধি বিচ্ছেদ? আমি যদিও বাংলা টাংলা খুব বেশি ভালো পারি না, সমানুপাত হচ্ছে সমান যোগ অনুপাত। আচ্ছা, তাহলে কি বলতে পারলাম যে 2টা সমান অনুপাত হতে হবে, 2টা অনুপাত অনুপাতের মান যখন সমান হবে তখন আমরা সেটাকে সমানুপাত বলতে পারি। আচ্ছা, তাহলে 2টা অনুপাতের মান আবার কিভাবে সমান হয়, তাই না? একই তো যদি একই চেয়ার হয় তাহলে তো একই অনুপাত, যেমন 3:5 এটার আর একটা অনুপাত হইতে পারে 3:5, এরকমই দেওয়ার কথা ছিল, কিন্তু এটা তো সেম হয়ে গেল, তাহলে ভিন্ন 2টা অনুপাত হবে কিন্তু তাদের মান সমান হবে। তাহলে ভিন্ন 2টা অনুপাত তার মান কিভাবে সমান হতে পারে, হ্যাঁ হতে পারে আমরা যদি একই সংখ্যাগুলো দিয়ে উপরে নিচে গুণ করি অথবা ভাগ করি, তাহলে কিন্তু আমরা
সমানুপাত বানাতে পারি। যেমন এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি 6 বাই 10, তাহলে এই দুটো অনুপাতের মান সমান। আবার কাটাকাটি করলে যা ছিল তাই হয়ে যাবে। আমি যদি এটাকে আরো সংখ্যা দিয়ে গুণ করি 9 বাই 15 বা 12 ভাগ 20 বা 24 ভাগ 40, যাই করি না কেন, কাটাকাটি করলে আবার সে তার পূর্বের চেহারায় ফিরে আসবে, তাই না? তো যাই হোক, ওই গ্রামের ছেলে শহরে এসে আমরা আমার মতো যতই কি আধুনিক হওয়ার চেষ্টা করি না কেন, গ্রামে গেলে কিন্তু গ্রামের ছেলেই। তো সেরকম বিষয়টি যে 3/5 এটাকে আমি যোগ বিয়োগ গুণ ভাগ করে যতই আধুনিক করার চেষ্টা করলাম না কেন, আবার যদি ইচ্ছা করি যে কাটাকাটি করে ওর পূর্বের অবস্থায় কিন্তু ফিরে নিয়ে যাই, মানে ফিরিয়ে দিতে পারবো। এটাই হচ্ছে আমাদের সমানুপাত। এই ভগ্নাংশগুলো হবে আমাদের সবগুলো ভগ্নাংশের সমানুপাত। ওকে, আরেকটা ব্যাপার, আপনারা যদি মনে করেন যে না আপনার কোনো ফ্রেন্ডের জন্য ভিডিওটি প্রয়োজন, তাকে মেনশন দিয়ে দিতে পারেন, তাহলে সেও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো যেখানে ছিলাম যে সমানুপাত এখন আমরা নির্ণয় করতে পারি যে দুইটা অনুপাতের মান সমান হয়ে গেলে সেটা হবে আমাদের জন্য সমানুপাত। ওকে, এই বিষয়ে তেমন কিছু বলার নাই। এখন আসবো হচ্ছে ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত, আচ্ছা আমি কিন্তু আপনাদের কমেন্ট গুলা পড়ছি না, আপনারা আবার কেউ রাগ করেন না যে ভাই শুধু ক্লাস নিয়ে যাচ্ছে, ই করছে না, কমেন্ট পড়ছে না, যখন প্রয়োজন হবে তখন পড়ে নিব। আর আপাতত মনে হচ্ছে যে সাউন্ড টাউন সবকিছু ক্লিয়ার আছে এই জন্য। তো ক্রমিক সমানুপাত বিষয়টা কি, ক্রমিক সমানুপাতের বিষয়টাও আমাদের ওই দুইটা অনুপাত অবশ্যই সমান অনুপাত হতে হবে। ক্রমিক সমানুপাত আছে যেহেতু দুইটা অনুপাত অবশ্যই সমান অনুপাত হতে হবে। কিন্তু যদি এদের এই যে যেমন 3:4 একটা এ ছিল না, আর সেটাকে আমি যদি এভাবে লিখি ভালো বুঝতে পারবেন, 3:4 বা 3:4 না দিয়ে আমরা 3:2 কত দিতে পারি, 6 নিলাম, আচ্ছা 2/3 নিই আরও ভালো হবে, একদম সহজ দিয়ে একটা বোঝাই, এরপর আমরা বড়োর দিকে যাই। 2:3 এখানে কি কি লিখলাম আমি, 6/ কত হতে পারে, 9, কিভাবে সম্ভব, 4/6, তাই না? এই অনুপাত দুটার কি মান সমান, কাটাকাটি করলে কত হবে 2/3, কাটাকাটি করলে হবে 2/3, দুইটাই সমান না? তো সেক্ষেত্রে আমাদের এই অনুপাতের এই মানটা আর এই মানটা কিন্তু সমান, দুইটাই সমানুপাত। এবং কি এই প্রথম অনুপাতের এটাকে কি বলি আমরা, উত্তর রাশি, আর 9টাকে কি বলি, এটা হচ্ছে প্রথম অনুপাতের উত্তর রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি। অর্থাৎ আপনার ওই উত্তর পূর্ব দক্ষিণ যদি মনে না থাকে তাতেও কোনো প্রবলেম নাই, প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি আর দ্বিতীয় অনুপাতের প্রথম রাশির মান যদি সমান হয়, অবশ্যই সমানুপাত হতে হবে, আবারও বলছি আপনি যে কোনো অনুপাত নিলেই হবে না, সমানুপাত, ওই সমানুপাত দুইটা যে দুইটার আমার দ্বিতীয় রাশি আর দ্বিতীয় অনুপাতের প্রথম রাশিটা সমান হবে, একই মান হবে, সেটা হবে হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাত, যেটাকে আমরা সাধারণত এইভাবে লিখি এ বাই বি, বি বাই সি হলে এই ক্রমিক সমানুপাতই বলি এটাকে আমরা, যে a:b:c। ওকে, a:b:c এবং এই এটা হলে কি হয়, এটা হলে আমরা এখান থেকে এরকমও লিখতে পারি b² = হচ্ছে ac। তাহলে ক্রমিক সমানুপাতি হলে শর্ত কি কি হতে পারে, ক্রমিক সমানুপাতি হলে হতে পারে হচ্ছে a:b = b:c, ক্রমিক সমানুপাতি হলে হতে পারে b² = ac, ক্রমিক সমানুপাতি হলে হতে পারে এই a:b:c আলাদা আলাদাভাবে। একটা বলছি যে a:b = হচ্ছে b:c, মানে দুটো অনুপাত সমান দেখাইলাম, অথবা বলতে পারি a/b = b/c, দুইটা ভগ্নাংশ সমান দেখালাম, অথবা বলতে পারি b² = ac, আর একটা বলতে পারি a:b:c। আশা করি বুঝতে পেরে গেছেন। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমাদের এই যে কোনো দুইটা রাশির মান দিয়ে বলতে পারে আর একটা রাশির মান নির্ণয় করেন, তো মান নির্ণয় করার কোনো ঘটনা না, আমরা তো জানি যে b² = ac, এটা হচ্ছে প্রথম রাশি, এই সিটা হচ্ছে তৃতীয় রাশি বা শেষ রাশি, আর বিটা হচ্ছে দ্বিতীয় রাশি। আপনার যদি যে কোনো একটা রাশির মান, মানে দুইটা রাশির মান দিয়ে দিবে আর একটার মান বের করতে বলবে, বের করতে বললে আপনি ইজিলি কিন্তু বের করতে পারতেছেন। আমাকে যদি এখানে বলতো যে প্রথম রাশি হচ্ছে 6 আর দ্বিতীয় রাশি হচ্ছে, আচ্ছা প্রথম রাশি 6 না দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে 4, ওকে, তো এভাবে আমরা যে কোনো রাশির মান এরকম কিন্তু বের করতে পারি। আমার হয়তো একটা কল আসছিল যেই কারণে মিউট হয়ে গিয়েছিল,
তো আমি আবার এখান থেকে দেখাচ্ছি যে হয়তো আপনারা দেখতে পারেন না যে প্রথম রাশির মান 4 তৃতীয় রাশির মান হচ্ছে 9 হলে দ্বিতীয় রাশির মান কত আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারি ক্রমিক সমানুপাতিক হলে b স্কয়ার ইকুয়াল টু ac তাহলে দ্যাট মিন্স এটা ওকে আচ্ছা তাহলে আমরা অনুপাত সমানুপাত সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম একদম ক্লিয়ার ধারণার কথা বলবো না কিছুটা তো বুঝতে পেরেছি সম্পূর্ণ তো আমার বোঝানোর মতো অ্যাবিলিটি নাই যতটুকু সম্ভব একটু একটু ধারণা দিলাম আপনাদেরকে আর কি হয়তো এতটুকু ধারণা নিয়ে আপনারা যে কোনো একটা বই খুললে কিছুটা অ্যান্সার করতে পারবেন তো আমরা দুই একটা অঙ্ক একটু প্র্যাকটিস করি আসলে আমরা অঙ্কগুলোর অ্যান্সার করব কিভাবে আচ্ছা 100 টাকা এই 6:4 অনুপাতে 100 টাকা 6:4 অনুপাতে ভাগ করে দিলেন ভাগ করে দিলে প্রথম জন কত টাকা পাবে এটা কোনো বোর্ড প্রশ্ন না বা বিসিএস এর কোশ্চেন না এটা জাস্ট আমি এমনি একটু নরমাল একটা লিখলাম যে প্রথম জন কত টাকা পাবে দ্রুত জানান তো যে 100 টাকা যারা একটু অনুপাত সমানুপাত ভালো পারি তারা একটু আমরা অ্যানসার করব 100 টাকা 6:4 অনুপাতে ভাগ করে দিলে প্রথম জন কত টাকা পাবে আচ্ছা 60 টাকা হ্যাঁ সবাই অ্যানসার দিয়েছেন যে প্রথম জন 60 টাকা পাবে তো কিভাবে করি আমরা সাধারণত এই যে যেমন ধরেন যে 10 টাকা যদি আমি ভাগ করি আপনি আপনাকে দিলাম 7 টাকা আমি নিলাম 3 টাকা তার মানে আমাদের দুজনের অনুপাত কত 7:3 তাই তো আপনি পাইছেন 7 টাকা আমি পাইছি 3 টাকা এই জন্য টোটাল 10 টাকাকে দুইটা ভাগ করছি আপনার ভাগে হচ্ছে 7 আমার ভাগে 3 এটা হচ্ছে 7:3 অথবা এই অনুপাতে যদি আমি 100 টাকা ভাগ করতে চাইতাম বা অন্য কোনো টাকা ভাগ করতে চাই তখন কি করতে হবে আমাকে 70 টাকা ভাগ করতে চাইতাম তখন এই 7+3 এটার যোগফল কত হয় 10 এই 10 এর গুণিতকারে যাবেন আপনি যত খুশি তত টাকা ভাগ করতে পারবেন এর গুণিতকারে এই দুজনের মধ্যে সমান হবে তাহলে 6 আর 4 যোগ করলে কত হয় 10 তাহলে 10 এর গুণিতকারে আমরা তো এটাকে ভাগ করছি 100 টাকাকে তার মানে প্রত্যেকের ভাগে কত টাকা করে আসবে তাহলে 10 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে দেই তার মানে বুঝতে ভাগফল আসে হচ্ছে 10 তার মানে আমি 6:4 অনুপাতে কত গুণ বাড়াইছি এই 100 টাকা মানে 100 টাকা যে ভাগ করলাম কত গুণ টাকাকে ভাগ করলাম তাহলে 10 গুণ টাকাকে ভাগ করছি এদের যে অনুপাত এই অনুপাতের 10 গুণ টাকাকে আমরা ভাগ করলাম অর্থাৎ এই অনুপাতের রাশি দুটার যোগ করে এটাকে ভাগ করে দিবেন ভাগ করলে আসবে 10 আমি অত কিছু এক্স টেক্স ধরতে যাব না কেন ধরবো না আপনি ওই একটা এক্স লিখতে গেলে আপনার 1 সেকেন্ড সময় ব্যয় হবে আর পরীক্ষার হলে 1টা সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ এটা আমার থেকে আপনারা ভালো জানেন যারা কয়েকবার পরীক্ষা দিয়েছেন আচ্ছা তাহলে 6 আর 4 যোগ করলে হয় 10 আমরা এই প্রশ্নের মধ্যেই শেষ করে ফেলবো থাকে 10 তাহলে 10 এর সাথে গুণ করলে হবে 60 10 এর সাথে গুণ করলে হবে 40 একজন 60 টাকা আরেকজন 40 টাকা খুব ইজিলি বের করতে পারছেন কিন্তু ওকে আচ্ছা আমরা এখন একটা বোর্ড কোশ্চেন আচ্ছা বোর্ড কোশ্চেনের আগে আরেকটু যাই যে একটি জারে দুধ ও পানির অনুপাত একটি জারে দুধ ও পানির অনুপাত হচ্ছে 5:1 মানে 5:1 তাহলে আচ্ছা সেম একটা অঙ্ক যেহেতু করছি আর ওইদিকে যাচ্ছি না আমরা সরাসরি এসে চলে যাই যে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় কত লিটার বেশি হবে 8 লিটার বেশি হয় দুধের পরিমাণ পানির থেকে কত লিটার বেশি 8 লিটার বেশি আপনার কাছে জানতে চাচ্ছে তবে
পানি আছে কত লিটার? দুধের পরিমাণ হচ্ছে পানি অপেক্ষা 8 লিটার বেশি, তার মানে আমাদের পানি আছে কত লিটার? আচ্ছা, এই প্রশ্নটা আমাদের 26 ও 24 তম বিসিএস আসছে, মানে দুইটা বিসিএস আসছে, একদম হুবহু কোশ্চেনটা রিপিট হয়েছিল যে একটি জারে দুধ পানির অনুপাত হচ্ছে 5:1, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? তো আপনারা এখন একটু অ্যান্সার দিতে পারেন। আচ্ছা, অলরেডি একজন অ্যান্সার দিয়েছেন, আমি অ্যান্সারটা বলবো না, তাহলে হয়তো আরেকজন কপি করে দিতে পারেন। তো যাই হোক, আমরা কিন্তু এই এক্স টেক্স ধরে অঙ্কটাকে মানে জটিল করার চেষ্টা করব না, এক্স টেক্স না ধরে দেখি কিভাবে করা যায়। তার মানে এই দুধ আর হচ্ছে পানি, এই তো একটা হচ্ছে 5, একটা মান হচ্ছে 1। এখন আমরা জানি যে অনুপাতের মান বাড়ে কিভাবে, দুইটাকে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি সেক্ষেত্রে কেবলমাত্র অনুপাতের রাশিগুলোর মান বাড়তে থাকে। আপনি ইচ্ছা করলেও 5কে 10 দিয়ে গুণ করে 1কে 2 দিয়ে গুণ করতে পারবেন না, তাইলে এক কান্নাকাটি শুরু করে দিবে প্রথমের মতো। তো কি করতে হবে আমাকে, এই দুধের পরিমাণ বাড়ালে পানির পরিমাণও তো বাড়বে। এখন এই দুইটার বিয়োগফল কত? ধরেন যে এদের অনুপাত, তার মানে যদি এত লিটার করেই থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম যে এই দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি, কিন্তু এত লিটার করে থাকলে দুধের পরিমাণ হচ্ছে পানি অপেক্ষা 4 লিটার বেশি, এই দুইটার বিয়োগফল যেটা। তাহলে আপনি একটু বাড়ান, 5 × 2 = 10, 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম 2 × 2, মান বাড়াইলে কত হচ্ছে, এই দুটার বিয়োগফল কিন্তু 8, তাই না? 10 বিয়োগ 8 = 2, তার মানে আমাদের শর্ত মেনে গেছে। এখানে পানির পরিমাণ কত? 2 লিটার। আপনাকে যদি এই দুধের পরিমাণও বের করতে বলতো আপনি সেটাও বের করতে পারতেছেন, আপনাকে যদি দুইটার সমপরিমাণ কত সেটা বের করতে বলতো তাও বের করতে পারেন, দুধ পানি হচ্ছে 12 লিটার। কি কঠিন? ওকে, আচ্ছা, প্রশ্ন তো মুছি নাই না, উপরের দুটো প্রশ্ন আমার মুছে ফেলার অভ্যাস আছে, তো দেখা গেল যে মুছতে মুছতে এটাও মুছে ফেললাম। তো এই দুটো প্রশ্ন রেখে দিয়েছি, এই দুটো প্রশ্ন লসাগু গসাগুর একটু ধারণা দিয়ে দেন সমাধান করব, যদিও আপনারা পারেন, এগুলো একদম সিম্পল কোশ্চেন। তারপরেও যারা একদম নতুন শুরু করছে অনেকেরই প্রবলেম আছে গণিতে, অনেক বেশি প্রবলেম গণিত প্রবলেমের থেকে, যেটা বেশি মনে হয় যে আপনাদের মধ্যে ভয় জিনিসটা হচ্ছে সব থেকে বেশি কাজ করে, তাছাড়া কিন্তু তেমন কিছু না, গণিতে ভালো করা সব থেকে বেশি সহজ অন্যান্য সাবজেক্টের তুলনায়। আচ্ছা, এরপরে আমি একটা কোশ্চেন লিখি, ষাট লিটার ফলের রসে, ষাট লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত, আম ও কমলার অনুপাত হচ্ছে 2:1। যাদের লেখা দেখতে সমস্যা হচ্ছে আমি অনেক জোরে জোরে বলছি, শুনে শুনে আপনারা খাতায় লিখে নিতে পারেন যে 7 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত। আর আমার হাতের লেখা ছোটবেলা থেকেই খারাপ, মানে হাতের লেখা খারাপ দেখে আবার আমাকে মানে মনে মনে বলেন না যে আসলে ভাইয়ের হাতের লেখার অবস্থা কি, ছোটবেলা থেকেই খারাপ, কিছু করার নাই। 7 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত হচ্ছে 2:1। তো এখানে আমাদেরকে কি বলছে পরবর্তী অংশ একটু দেখেন, যে কমলার রসের পরিমাণ, কমলার রসের পরিমাণ কত বৃদ্ধি করলে, কত লিটার বৃদ্ধি করলে এই অনুপাত হবে হচ্ছে আপনার 1:2। তার মানে একটাকে আমরা স্থির রাখবো আর একটাকে বাড়াবো, বাড়ানোর পরে বলছে যে কত লিটার বৃদ্ধি করলে এটার মান কত হয়ে যাবে, 1:2। ঠিক আছে, আচ্ছা, আমাদের যেহেতু টোটাল পরিমাণটা দেওয়া আছে, আমরা কি এই আম আর কমলা কোনটা কতটুকু আছে বের করতে পারি না? কি বলছিলাম যে অনুপাতের এই রাশি দুটা যোগ করে আগে ভাগ করেন, 2 আর 1 = 3, 3 দিয়ে 60 ভাগ করলে কত হয়, এখানেই প্রশ্নের মধ্যেই আলাদা জায়গায় লিখতে গেলে আবার আমাকে 60 লিখতে হবে, আবার 3 লিখতে হবে, 60 লিখতে গেলে আমার 2 সেকেন্ড যাবে, আবার এটার নিচে একটা ভগ্নাংশ লিখতে গেলে আর 1 সেকেন্ড যাবে। তো আমরা 3 সেকেন্ড বাসাই দিলাম, 60 ভাগ 3 = 20। আচ্ছা, তার মানে এই 20 গুণ হবে হচ্ছে 2 এর সাথে, তাহলে পাবো হচ্ছে আমরা 20 × 2 = 40, আর এই 20 গুণ হবে হচ্ছে এই 1 এর সাথে কমলা পাবো 20 × 20, তার মানে এই আম এবং কমলা দুইটা আমরা পেয়ে গেছি অলরেডি। এখন কি করতে হবে, কমলার রসের পরিমাণ কত বৃদ্ধি করলে এই পরিমাণ হবে হচ্ছে 1:2। এখন আপনি উত্তর দেখে দেখে বাড়ান যে কোনটা বাড়াইলে কি হয়, তাই না? আপনি তো ই বাড়াবো না, কি বাড়াবো না, বাড়াবো শুধুমাত্র কমলা, আম তো বাড়াবো না, আর অনুপাত হবে হচ্ছে 1:2, মানে
কমলাটা দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ হয়ে যাওয়া মানে কি? এই যে এই চল্লিশ কত হবে, চল্লিশের দ্বিগুণ কত? আশি। চল্লিশের দ্বিগুণ হচ্ছে আশি, এক ইস টু দুই। এক ইস টু তিন বললে তিন গুণ হইতো, প্রথমটা এক পরেরটা দুই বা পরেরটা তিন হইতো, তখন এখানে আশি থেকে একশো বিশ হইতো। চার গুণ বললে চার চার ষোলো, একশো ষাট হইতো। তার মানে আম ঠিক আছে, কমলাটা বেড়ে গেছে, আগে ছিল বিশ এখন হয়েছে আশি, বাড়ছে কত? ষাট। তার মানে আমাদের ষাট লিটার যোগ করতে হবে। হ্যাঁ, আমার আগে অনেকেই অ্যান্সার করে দিয়েছেন। আচ্ছা ভাই, কপি করতে যাব কেন? কি কপি আমি বুঝি না, আর একবার যদি একটু বলেন মাহমুদ হোসেন ভাই। এই কমলার রস আমরা জাস্ট পেয়ে গেলাম, যা আসলে কমলার রস কত লিটার বাড়াতে হবে, তাহলে ষাট লিটার বাড়ালে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, আচ্ছা আর একটা অঙ্ক দেখি, দুশো একষট্টি টি আম মাত্র কয়েকজনের মধ্যে ভাগ করব, তিন ভাইয়ের মধ্যে, তিন ভাইয়ের মধ্যে এক ইষ্ট তিন, মানে এক বাই তিন ইষ্ট, এক বাই পাঁচ ইষ্ট, এক বাই নয় অনুপাতে, মানে এত অনুপাতে ভাগ করে দিলে আমাদের জানতে চাচ্ছে যে এই তিন ভাইয়ের মধ্যে প্রথম ভাই কত কতগুলা আম পাবে, আম জাম লিচু যেগুলাই থাকুক না কেন, মানে প্রথম ভাইয়ের অংশটা জানতে চাচ্ছে। তো এই জাতীয় যদি কখনো ভগ্নাংশ আসে তখন কিন্তু আমাদের লসাগু করে নিতে হবে। এই জাতীয় ভগ্নাংশ থাকলে আমাদের কি করতে হবে? লসাগু করে দেন বের করতে হবে। তো লসাগু বসাগু তো এখন আমরা শিখি নাই, তাহলে কি লসাগু বসাগু আলোচনা করে দেন এটা সমাধান করব নাকি? এটা লসাগু আমরা করতে পারি, লসাগু ধারণাটা তো অন্তত আছে। লসাগু হচ্ছে ওই সংখ্যাগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই লসাগু এই শব্দের অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, সাধারণ না বুঝলেও আমরা কিন্তু কমন কথাটা বুঝি, কমন। আর গুণিতক মানে হচ্ছে নামতা, গুণিতক মানে হচ্ছে আপনার ওই ঘরের নামতা। লঘিষ্ঠ মানে ছোট, সাধারণ মানে হচ্ছে কমন, মানে যেটা কমন যাবে, আর নামতা মানে তো বুঝি। তো এই তিন পাঁচ আর নয়ের লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটা, সেটা হবে হচ্ছে আমাদের লসাগু। এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা কিভাবে বের করি? ছোটবেলায় যেটা শিখেছি আমরা সেটা আগে একটু আলোচনা করি। এই তিনের গুণিতক কত? তিন ছয় নয়, তিন চারা বারো, তিন পাঁচ পনেরো, তিন ন তিন ছয় আঠারো, তিন সাতটা একুশ, তারপর তিন আটা চব্বিশ, তিন নয় সাতাশ, তিন দশে তিরিশ, তেত্রিশ, ছত্রিশ, উনচল্লিশ, বিয়াল্লিশ, পাঁচচল্লিশ, আটচল্লিশ, অনেক বের করতে পারি আমরা, তাই না? একান্ন ইত্যাদিভাবে বের করতেই পারি। তো খুব বেশি বের করলাম না, পাঁচের ঘরের নামতা পড়ি, পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ, এটা হচ্ছে পাঁচের গুণিতক। এরপরে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ইত্যাদি, এটা হচ্ছে পাঁচের ঘরের নামতা পড়লাম। নয়ের ঘরের নামতা পড়ে নয় একশো নয়, নয় দুগুণ আঠারো, তিন নং সাতাশ, পড়ি আর দেখি এর মধ্যে কমন কিছু আছে কিনা। নয়টা লিখলাম না, এর ভিতরে খুঁজতে থাকি, নয় একশো নয় এইখানে ছিল কিন্তু এটার মধ্যে নাই, কিন্তু আমার তিনটার মধ্যেই থাকতে হবে কমন। তাহলে নয় একশো নয়, নয় দুগুণ আঠারো, তিন নং সাতাশ, চার নং ছত্রিশ, পাঁচ নং পঁয়তাল্লিশ, এই ছত্রিশ পর্যন্ত আমরা কমন পাই নাই, শুধুমাত্র একটা একটা করে কমন গেছে, কিন্তু এই পঁয়তাল্লিশ সংখ্যাটা এখানেও আছে, এখানেও আছে, আবার এই ছত্রিশের ওই নয়ের ঘরেও আছে, যার কারণে আমাদের লসাগু হচ্ছে পঁয়তাল্লিশ। কিন্তু এত কঠিন করে তো আমরা করতে যাব না, এটা হচ্ছে জাস্ট লসাগুর ধারণাটা দেওয়ার জন্য আমরা বললাম যে লঘিষ্ঠ সব থেকে ছোট, সাধারণ মানে কমন, আর গুণিতক মানে হচ্ছে নামতা। অর্থাৎ আমরা নামতা পড়বো ওই সংখ্যাগুলোর, নামতা পড়ে সব থেকে ছোট যে কমন সংখ্যাটা পাবো সবগুলোর মধ্যে, সেই সংখ্যাটা হবে আমাদের লসাগুর মান। তো লসাগুর মান আমরা তাহলে কিভাবে বের করব? এই লসাগুর মান আমরা বের করতে পারি, তিন পাঁচ নয় এর লসাগু কত, জাস্ট এরকম একটা দাগ দিয়ে ভাগ করা গেলে করব, না করা গেলে গুণ করে দেব। এটা ভাগ যায়, পাঁচের মধ্যে যায় না, নয়ের মধ্যে যায় তিনবার, তাহলে তিন পাঁচে পনেরো, তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ, আমরা লসাগু পেলাম হচ্ছে পঁয়তাল্লিশ। আচ্ছা লসাগু বের করলাম কেন? যাতে আমরা এই ভগ্নাংশগুলো রাখতে চাচ্ছি না, ভগ্নাংশগুলো যেন সব কি হয়ে যায়, সাধারণ সংখ্যা হয়ে যায়। তাহলে আমার কাজ হবে, আমরা তো সব ভগ্নাংশ মানে সমস্ত অনুপাতকে একই সংখ্যা দিয়ে তো গুণ করতে পারি, তাহলে তো আমাদের কোনো প্রবলেম নাই, তাহলে প্রত্যেকটাকে আমরা 45 দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা ক্লাস যদি মনে করেন যে না খুব বেশি প্রেশার হয়ে যাচ্ছে বা একদিনে এত কিছু দরকার নাই, তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে ভাইয়া 10 মিনিটের মধ্যে শেষ করে দেন বা কন্টিনিউ করেন, আমি সেটা করব, সমস্যা নেই। তাহলে তিন দিয়ে পনেরোকে গেল পনেরো বার, পাঁচ দিয়ে যাবে নয় বার, নয় দিয়ে এটাকে কাটলে যাবে
পাঁচবার, তাহলে আমাদের কিন্তু অনুপাতের মানগুলো পেয়ে গেছি, পনেরো নয় আর পাঁচ, এখন পূর্ণ সংখ্যায় আসছে। অর্থাৎ প্রথম ভাইয়ের সংখ্যা পনেরো, দ্বিতীয় ভাইয়ের নয় আর তৃতীয় ভাইয়ের হচ্ছে পাঁচ। এখন কি কাজ করতে হয়, এই অনুপাতের রাশিগুলোকে যোগ করতে হয়, দুইটা থাকুক তিনটা থাকুক যাই থাকুক না কেন, পনেরো আর পাঁচ বিশ, বিশ আর নয় কত উনত্রিশ, তাই না? তাহলে উনত্রিশ দিয়ে আমরা এই দুইশো একষট্টিকে ভাগ করতে চাচ্ছি। এখন ভাগ করব কত দিয়ে ভাগ যায়, আমরা নয়ের ঘরে নামতে তো পারি, নয়কে নয়, নয় দুগুণ আঠারো, তিন নং সাতাশ, চার নং ছত্রিশ, এভাবে করে, কিন্তু আমার প্রথম সংখ্যাটা হচ্ছে এক, তার মানে আমার কত দিয়ে ভাগ যাবে, নয় দিয়ে ভাগ যেতে পারে। আমি বলছি না যে নয় দিয়ে যাবে, কিন্তু যেতে পারে। কেন বললাম, কারণ নয় নং হচ্ছে একাশি, নয় দিয়ে নয়কে গুণ করলে একক স্থানীয় অঙ্কটা হয় এক। এই একক স্থানীয় অঙ্কটা মিলানোর জন্য আমি নয়টা ফার্স্ট নিয়ে আসছি, যে আসলে আমি নয় দিয়ে দেখি, নয় দিয়ে এটাকে ভাগ করলে নয় নং একাশির এক হাতে আছে আট, আর হচ্ছে নয় দুগুণ আঠারো আর আট ছাব্বিশ চলে যায়। তার মানে আমার প্রথম ভাই কত জ্যাম পেয়েছে, নয় গুণ পনেরো, এই পনেরো আর নয় গুণ করলেই হবে। এখন নয় আর পনেরো ঘরের নামতে তো মুখস্থ করি নাই, তো কি করতে পারি, দশ দিয়ে তো গুণ করতে পারেন, পনেরোকে তো দশ দিয়ে তো গুণ করা যায়, যে কেউ তো গুণ করতে পারে, দশ পনেরোতে একশো পঞ্চাশ, সেখান থেকে জাস্ট একটা পনেরো বিয়োগ করে দেন, একশো পঞ্চাশ থেকে চলে গেলে থাকে একশো পঁয়ত্রিশ, তাহলে অ্যান্সার হবে একশো পঁয়ত্রিশ। ওকে, সাউন্ড নেই, কন্টিনিউ করেন ভাই, আসলে কি সাউন্ড নাই, এত চিল্লাচ্ছি এরপরও সাউন্ড পাচ্ছেন না? ওকে, কন্টিনিউ করবো, সারা রাত কন্টিনিউ করি, সেই হুজুরদের ওয়াজ করার মতো, যে ভাই ওয়াজ কি করবো নাকি মোনাজাত করে দিব, সেরকম। আচ্ছা, মাঠে দর্শক যেহেতু আছে তাহলে আমার কন্টিনিউ করতে সমস্যা নেই, তাই তো? তাহলে আমরা এটার অ্যান্সার পেয়ে গেলাম, লসাগুর সম্পর্কে কিছুটা ধারণা পেলাম, তার আগে আমরা আরেকটা অঙ্কে আসি। আচ্ছা, ধরে নিলাম যেখানে এই পনির ও মনির এর মাঝে টু ইস টু থ্রি অনুপাতে কিছু টাকা, হ্যাঁ কিছু টাকা টু ইস টু থ্রি অনুপাতে ভাগ করে দিলাম পনির ও মনিরের মাঝে, আর মনির ও তারেক ইচ্ছা মতো নাম দিচ্ছি আমি, মনির ও তারেকের মাঝে হচ্ছে টু ইস টু থ্রি অনুপাতে ভাগ করে দিলাম, মানে দুইটাই কত অনুপাতে ভাগ করছি, টু ইস টু থ্রি অনুপাতে ভাগ করছি। এখন আমি বললাম যে তারেক পাইছে কত টাকা, তারেক বাহাত্তর টাকা পেলে মনির কত টাকা পাইছে, অ্যান্সার দিতে পারেন, যারা আমরা ভালো পারি তারা অ্যান্সার দিয়ে দিতে পারেন, ভাই ক্লাসটা কোন দিন হয়, ক্লাস হচ্ছে মঙ্গলবার আর শুক্রবার হয়। আচ্ছা, তারেক বাহাত্তর টাকা পেলে মনির কত টাকা পাবে, তো দুইটা অনুপাতই আছে টু ইস টু থ্রি টু ইস টু থ্রি, অর্থাৎ এই পনির আর মনিরের অনুপাত টু ইস টু থ্রি, মনির আর তারেকের অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি। তো আপনারা একটু অ্যান্সার দেন, আমি তো অনেক সময় কথা বলছি, একটু রেস্ট নেই ততক্ষণে, আপনারা অ্যান্সার দিতে থাকেন। ওকে, অ্যান্সারটাকে আসছে কারো, ভাই মোনাজাত করে দিন দশ মিনিট পরে, ঠিক আছে ভাই মোনাজাত করে দিব, ফর্টি এইট, ওকে ফর্টি এইট। আচ্ছা দেখি কত আসে, তো আমাদের এই জাতীয় অঙ্কগুলো, যে অঙ্কগুলো আমাদের একাধিক অনুপাত থাকে, এই অনুপাতগুলোকে আমরা চেষ্টা করব ক্রমিক অনুপাতের মতো করে, এই যে যে তিনজনের অনুপাত একসাথে নিয়ে আসতে, অর্থাৎ পনির মনির আর হচ্ছে তারেক, যে আমি যেভাবে লিখছি প ম আর তা, আপনারাও এরকমই লিখবেন, পরীক্ষার খাতায় পুরো নাম লেখার দরকার নাই, প্রশ্নের মধ্যে প ম তা অন্য কিছু থাকলে সেগুলা মানে একটা করে অক্ষর জাস্ট বুঝতে পারলেই হলো যে এটার অনুপাত এই,
তো এটার অনুপাত আমরা বের করব। বের করার জন্য কি করলাম, যে পনির আর মনির এরা আছে হচ্ছে 2:3, আর মনির আর তারেক এরা আছে 2:3। তো এদেরকে যখন আমি এই প ম আর তা বের করব, মানে তিনজনের অনুপাত একসাথে বের করব, লেখা কি নিচে দেখা যায়? আচ্ছা, এই তিনজনের যখন একসাথে বের করব তখন কি করতে হবে, কোনো গুণ টুন যোগ ভাগ কিচ্ছু করার দরকার নাই, আপনি জাস্ট এখানে মাঝখানে একটা দ লিখে দেবেন, দ, বাংলার দ। দর মতো করে একটা লিখে দিলে এই যে দেখেন, আমরা এই দুইয়ের সাথে দুই গুণ করবো পাবো চার, দুইয়ের সাথে তিন গুণ করবো পাবো হচ্ছে ৬, আর তিনের সাথে তিন গুণ করবো পাবো হচ্ছে ৯। পেয়েছি, তাহলে এটাই হচ্ছে পনিরের অনুপাত ৪, মনিরের ৬, আর তারেকের হচ্ছে ৯। কিন্তু আমার বলে দিছে যে তারেক বেচারা পাইছে হচ্ছে ৭২ টাকা, তার মানে এই ৯ হয়ে গেছে ৭২। আমরা তো ইচ্ছা করলে যে কোনো একটাকে টেনে লম্বা করে দিতে পারবো না, লম্বা করলে সবাইকেই লম্বা করতে হবে, নাহলে আর একজন কান্নাকাটি করবে। তো এই জন্য আমরা কি করবো, ৯কে ৭২ হয়েছে কিভাবে, নয়ের ঘরে নামতে পারেন, ৯৯ ২১৮, ৩৯ ২৭, ৪৯ ৩৬, ৫৯ করে ৮৯ ৭২, তাই তো? তার মানে আমরা যদি ৮ দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে ৭২। তাহলে ৮কে তো আর ওকে একাকে গুণ করবো না, সবাইকেই গুণ করতে হবে, তাহলে আমরা সবারই টাকা পেয়ে যাবো। পনিরের টাকা বের করতে বললে চারটা ৩২, পনির পাইছে ৩২ টাকা। আর যদি আমি তারেকের কি মনিরের কথা বের করি, তার মনিরের টাকা হচ্ছে ৬টা ৪৮ টাকা, অ্যান্সার হবে ৪৮। হ্যাঁ, সবাই অ্যান্সার দিয়েছেন ৪৮, প্রত্যেকের অ্যান্সারটাই হয়েছে। আচ্ছা, আজকে আমি ভিডিও শেয়ার করতে বলি নাই, দেখি আপনারা কেউ শেয়ার করেন নাই, তাই তো? আমি অবশ্য দেখি নাই যে আপনারা শেয়ার করছেন কিনা, ভালো লাগলে শেয়ার করে দেবেন, কারণ হচ্ছে যে আপনার জন্য আরেকজনও দেখতে পারবে, তাই না? আমি চাচ্ছি যে আপনাদের উপকার করার জন্য, আপনাদের বলতে যে শুধু আপনি তা না, আপনার মতো যারা যারা আছে, যারা এই লকডাউনের মধ্যে হয়তো বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে পড়তে পারছে না বা ই করতে পারছে না, তাদের প্রিপারেশনটা যেন থেমে না থাকে, এই জন্যই ট্রাই করছি। একটা ক্লাস রেডি করতেও আমার যথেষ্ট সময় নিতে হয় বা প্রিপারেশন নিতে হয়, অন্তত প্রশ্নগুলো তো এক জায়গায় কালেক্ট করতে হয়, তাই না? তো যেহেতু আমি কষ্ট করছি আপনাদের জন্য, আপনারাও কষ্ট করবেন আপনাদের জন্য, মানে যাতে সবাই আপনার দ্বারা কম বেশি উপকৃত হয়। চাকরি হচ্ছে কপালের ব্যাপার, কার হবে কার হবে না এটা হচ্ছে, মানে প্রিপারেশন তো সবারই নিতে হবে, এরপরেও কিছুটা লাগ আছে, যে অনেকে অনেক ভালো প্রিপারেশন নিয়েও বা ওই রিটেন ভাইবাও দিছে অনেকবার, তারপরে হয়তো ক্যাডার পায় নাই, এরকম অনেকেই আছে আমাদের মধ্যে। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন মানুষের উপকার করার জন্য, তাহলে দেখা যাবে যে কোনো না কোনোভাবে আপনিও উপকৃত হয়ে যাবেন। ওকে, তবে আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে মেবি যেহেতু আজকে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী আছে তিনি জানিয়েছেন যে হয়তো নভেম্বরের মধ্যে বা নভেম্বরে গিয়ে আমাদের যেই প্রায় পেন্ডিং বিএসসি ১৩টা পরীক্ষা পেন্ডিং আছে, এই পরীক্ষাগুলো অন্তত নিয়ে নিবে বা নভেম্বর থেকে ডেট দেওয়া শুরু করবে। তো আপনারা এখন যারা প্রিপারেশন নিচ্ছেন, একদম মাত্র শুরু করেছেন, এখনও কিন্তু আপনাদের হাতে যথেষ্ট পরিমাণ সময়, নভেম্বর পর্যন্ত, জুন মাস যাচ্ছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, টোটাল ৫ মাস সময় পাচ্ছেন। নভেম্বরে বলছে তার মানে ১ মাসেই সব পরীক্ষা হয়ে যাবে না, তো এই ৫-৬ মাস কিন্তু চাকরির প্রিপারেশন নেওয়ার জন্য একটা হিউজ একটা টাইম, যেখানে আপনার এখন কোনো টিউশনই নাই, এখন কোনো স্কুল কলেজ নাই, এখন কোনো কাজকর্ম ম্যাক্সিমাম স্টুডেন্টেরই নাই, মানে বাড়িতেই আছে, সবাই ফ্রি আছে। তো এই টাইমটাকে যদি কাজে লাগান, ৬ মাস আপনার জন্য এনাফ, এই ৬ মাস ধৈর্য ধরে পড়াশোনা করলে ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে, বিসিএস না হলেও বিসিএস এর থেকেও ভালো কিছু একটা হতে পারে। আচ্ছা, বিসিএস এর থেকে তো ভালো কিছু নাই না? আচ্ছা, তো যাই হোক, বিসিএসটা তো আমাদের সকলের স্বপ্ন, তো স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে, তো দোয়া করি সবার স্বপ্নটা পূরণ হয়ে যাক। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি যে এভাবে করে আমরা ওই ক্রমিক সমানুপাত দয়ের নিয়ম দিয়ে বের করে নিয়ে আমরা সমান সমানুপাতের অঙ্কগুলো করতে পারবো, মানে অনুপাত সমানুপাতের। এখন আমি লসাগু গসাগুতে যাচ্ছি। তো লসাগু ও গসাগু, লসাগুর ধারণা তো আগেই আমি একটু দিলাম, গসাগুর ধারণা হচ্ছে এই যে গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ, এটা ছিল লঘিষ্ঠ আর এটা হচ্ছে গরিষ্ঠ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, একটা হচ্ছে গুণিতক আর একটা হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক মানে হচ্ছে ভাজক, মানে যেই সংখ্যাগুলো দিয়ে এটাকে ভাগ করা যায় সেটাই হচ্ছে তার গুণনীয়ক, ঠিক আছে, ডিভিশন। তাহলে এই গরিষ্ঠ মানে বড়, সাধারণ মানে হচ্ছে কমন, সাধারণ কথাটা মাথায় না গেলেও কমন কথাটার সাথে আমরা অত্যন্ত পরিচিত, যে প্রশ্নটা তোরও কমন পড়ছে আমারও কমন পড়ছে, প্রায় আমরা বন্ধুদের সাথে বলে থাকি, তাই না? তো এটাই হচ্ছে তাই, যে কমন সাধারণ। আচ্ছা, তাহলে গরিষ্ঠ সাধারণ বা কমন গুণনীয়ক,
গুণনীয়ক মানে হচ্ছে ভাজক বা উৎপাদক ইত্যাদি যে সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। গরিষ্ঠ মানে কি? বড়। তাহলে বড় সাধারণ কম বা কমন গুণনীয়ক বা কমন ভাজক। কিন্তু একটা ব্যাপার দেখেন যে এখানে গরিষ্ঠ মানে বড়, গসাগুর মান তাহলে বড় হওয়ার কথা ছিল, আর লঘিষ্ঠ মানে তো ছোট, তার মানে লসাগুর মান ছোট আসার কথা ছিল। কিন্তু অ্যান্সার কিন্তু উল্টাটা আসে, যে গসাগু বের করতে গেলে অ্যান্সার হয়ে যায় ছোট, আর লসাগু বের করতে গেলে অ্যান্সার হয়ে যায় বড়, তাই না? কারণ এই এখান থেকেই ক্লিয়ার হতে হবে, গুণনীয়ক মানে আপনার ওই সংখ্যাটার মধ্যেই থাকবে। 36 এর গুণনীয়ক তার মানে এই সংখ্যাটা অতিক্রম করতে পারবে না, এর সর্বোচ্চ গুণনীয়ক হচ্ছে 36। কিন্তু আমি যদি বলি ছয়ের গুণিতক, তাহলে ছয়ের গুণিতক শুরু হয়েছে ছয় থেকে, ছয়ের ছোট কোনো সংখ্যা কিন্তু ছয়ের গুণিতক না, উপরে যত দূর নিতে পারেন আপনি, তাই তো? যত দূর পর্যন্ত নামতা হিসাব করে যেতে পারেন, এই জন্য এই সংখ্যাটা বড় হতে থাকে, আর এই সংখ্যাটা তো 36 থেকে ছোট হবে। তার মানে এই গসাগু বের করতে গেলে দেখা যাবে যে 36 সংখ্যা থাকলে সর্বোচ্চ 36 হতে পারে, অথবা কি 36 থেকে ছোট হবে সংখ্যাগুলো। এই জন্য আমাদের গসাগুর মান হয় ছোট, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণনীয়কের মানগুলো ছোট পায়, গুণিতকের মানগুলো বড় পায়। ওকে, আমরা কি 1 ঘন্টা হয়ে গেছে? কত বাজে এখন? আচ্ছা হ্যাঁ, 1 ঘন্টা পার করে ফেলছি। ঠিক আছে, 10-15 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, 10 মিনিট হাইস্ট। জি ভাই, শুধু আমাকে না, আপনাদেরকেও উত্তম প্রতিদান দান করুক। তাহলে আমরা যেখানে ছিলাম, যে লসাগু গসাগুর একটা ধারণা পেলাম, আমরা কিছু সূত্র মনে রাখবো, যে দুইটি সংখ্যার গুণফল, দুইটা সংখ্যার গুণফল সমান হবে হচ্ছে ওই সংখ্যা দুইটির লসাগু গুণ হবে গসাগু। তো এই সূত্র থেকে আমরা আরো অনেক সূত্র বানাইতে পারি। আমাকে যদি গুণফল দিয়ে দেয়, লসাগু দিয়ে দেয়, তাহলে আমি গসাগুর মান বের করতে পারি। লসাগু কি হবে? আমি আর দুইটি সংখ্যা টংকা লিখছি না, শুধুমাত্র লিখতেছি যে গুণফল আর হচ্ছে নিচে গসাগু। আমাকে দেখা গেল যে গসাগু এর মান বের করতে বললো, তখন হবে কি, ওই দুইটি সংখ্যার গুণফল আর সংখ্যা দুইটির লসাগু, এই দিয়ে ভাগ করতে হবে। অথবা আমাদেরকে বলতে পারে যে একটা সংখ্যা এত, লসাগু গসাগু এত, তাহলে অপর সংখ্যাটি কত, তখন কি করতে হবে, একটি সংখ্যা, এটাকে এডিট করলাম, একটি সংখ্যা সমান হবে এই লসাগু গসাগুকে অপর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, একটা সংখ্যা দিয়ে থাকবে, একটা সংখ্যা দিয়ে ভাগ করে দেবো, এই। আচ্ছা, শেষ পর্যন্ত আছেন, ওকে, থাকেন, আমিও আছি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের লসাগু গসাগু এবং দুইটি সংখ্যার গুণফলের মধ্যে যেই একটা সম্পর্ক বা রিলেশন আছে, সেই রিলেশনের কথা বললাম। আচ্ছা, তো আমরা এই অঙ্ক দুটো অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি, এই অঙ্ক দুটাতে আসি, তারপরে আমরা অন্য কিছুতে যাই, নাকি? আমাদের এখানে আছে যে দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে 7:5, আর সংখ্যা দুইটার লসাগু হচ্ছে 140, গসাগু এর মান কত, তাই না? আচ্ছা, এই যে যে অনুপাত থাকে আমাদের, এই অনুপাতটা মানে তো ভগ্নাংশ, অনুপাত মানে ভগ্নাংশ না, আর ভগ্নাংশ আমাদের যখন দিয়ে দেয় সাধারণত কোন আকারে দেয়, লঘিষ্ঠ আকারে দেয়, মানে কাটাকাটি ছাটাছাটি করে এরপরে দেয়। এখন দুইটা ভগ্নাংশ যদি আমরা কাটাকাটি করি, যেমন ধরেন যে আমি উপরে ছিল 12 আর নিচে আছে হচ্ছে 20, তাহলে 12 এবং 20 কে আমি কত দিয়ে কাটতে পারি? 20 সেকেন্ডের মধ্যে একটু অ্যান্সার দেন তো, 12 এবং 20 কে কোন সংখ্যা দিয়ে কাটাকাটি করা যায়? আপনি তো অনেক পিছনে পড়ে গেছেন, এই মাত্র যোগ দিচ্ছেন, আমরা তো 1 ঘন্টা ক্লাস নিয়ে নিয়েছি। আপনাদের অ্যান্সারের জন্য আছি যে 12 আর 20 এই দুটো সংখ্যাকে আমরা কোন সংখ্যা দিয়ে কাটতে পারি? দুইটি সংখ্যাকেই ভাগ করতে পারবো কোন সংখ্যাটি দিয়ে?
হ্যাঁ চার দিয়ে, তাহলে অনেকে অ্যানসার দিচ্ছেন, ধন্যবাদ সবাইকে। চার দিয়ে কাটতে পারি, তিন চারে বারো আর চার পাঁচে হচ্ছে বিশ। আচ্ছা এই যে যে চার দিয়ে কাটলাম, চারটা তাহলে কি, চার সংখ্যাটা কি? বারো এবং পনেরোর একটা কমন ডিভিজর মানে ভাজক, যে সংখ্যাটা দিয়ে আমরা বারোকেও কাটতে পারি বিশকেও কাটতে পারি। এখান থেকে কিন্তু আমি একটা ধারণা ক্লিয়ার করছি আপনাদেরকে, যে বারো এবং বিশ এটাকে চার দিয়েই কেন কাটা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে তো কাটা যেত, দুই দিয়েও কাটতে পারতাম, কিন্তু চারের কথাটা কেন বলছি, চার হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, এর উপরের কোনো সংখ্যা দিয়ে আর এদের মধ্যে ভাগ করা যায় না। তাহলে সর্বোচ্চ যে সংখ্যাটা দিয়ে এই দুইটা সংখ্যাকে ভাগ করা যায় সেটি তো আমাদের গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই না? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সব থেকে বড় ভাজক যেটা দিয়ে আমরা এখানে ভাগ করতে পারছি, তাই না? তাহলে এই যে যে আমাদের এখানে সাত বাই পাঁচ দিছে, তাহলে এর যে মূল ভগ্নাংশটা ছিল, মূল ভগ্নাংশটা কত দিয়ে গুণ করা ছিল? তাহলে কাটাকাটি করার পরে তো আমাদের এরকম আকার আসছে, তাহলে মূল ভগ্নাংশটা ছিল হচ্ছে এরকম, যে সাত গুণ গসাগু পাঁচ গুণ গসাগু, এদের সাথে কি গুণ ছিল, এই গসাগুটাই আমরা কেটে দিছি। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে, যে মূলত যে অনুপাত দেয়া আছে এর মূল সংখ্যাটা তাহলে কি ছিল? মূল সংখ্যাটা ছিল হচ্ছে সাত গুণ গসাগু পাঁচ গুণ গসাগু, এই তো ছিল। আচ্ছা আবার আমি যদি এই বারো আর বিশের লসাগু বের করতে চাইতাম, যে বারো আর বিশের লসাগু, তাহলে দেখেন যে আমরা কিন্তু খুব সহজে লসাগুর মান পেয়ে যাই। কিভাবে পাই? এই যে আপনারা কাটাকাটি করে দিচ্ছেন এর মধ্যেই কিন্তু অ্যান্সার হয়ে গেছে। কাটাকাটি করার পরে কত আসছে অনুপাতের মান? তিন বাই পাঁচ, তাই তো আসছে। তার মানে আমি এখানে লিখলাম তিন আর হচ্ছে পাঁচ, কত দিয়ে কাটাকাটি করেছিলাম, এদের গসাগু দিয়ে মানে চার দিয়ে। তাহলে এই চার সংখ্যাটাও লিখলাম, এদেরকে আমি যদি গুণ করে দেই নিজেদের মধ্যে তিন পাঁচ আর চার, তাহলে যে সংখ্যাটা পাবো এই সংখ্যাটাই হবে এই বারো আর বিশের লসাগু। আশা করি বুঝতে পেরে গেছেন। তাহলে আমাদের যদি কোনো অনুপাত দেওয়া থাকে, তাহলে ওই অনুপাতের সাথে আমরা যদি গসাগু গুণ করি, অনুপাতের রাশি দুইটার সাথে যদি আমরা গসাগু গুণ করি, তাহলে কি পাবো, ওই সংখ্যা দুটো লসাগু পাবো। আবারও বলে দিচ্ছি যে আমাদের যখন একটা অনুপাত থাকবে, ওই অনুপাতকে আর এক্স ওয়াই জেড ইত্যাদি ধরে আমরা সময় নষ্ট করব না। আমরা কি কি জানলাম, যে ওই রাশি দুইটার গুণফলের সাথে যদি আমরা গসাগু গুণ করি তাহলে কি পাই, লসাগু পাই। তার মানে এই অনুপাতের রাশি দুইটির গুণফলের সাথে, অনুপাতের রাশি দুইটির গুণফলের সাথে গসাগু গুণ করেছি, গুণ করলে পাবো হচ্ছে লসাগু। অনুপাতের এই ইসের ইগুলার সাথে যদি আমরা এটা গুণ করে দিই তাহলে কি পাচ্ছি, আমরা লসাগু পাচ্ছি। তাহলে আপনাকে যদি গসাগুর মান বের করতে বলে, তাহলে আমি কি করব, এই লসাগুকে কিন্তু এই গুণফল দিয়ে ভাগ করে দিতে পারি। এত সূত্র টুত্র কিচ্ছু মাথায় রাখতে হবে না, একদম এমনিতেই মনে থাকবে আপনাদের। তাহলে কি করব আমরা, এই যে এখানে এটা আছে সাত পাঁচ, তাহলে পাঁচ সাতটা কত, পঁয়ত্রিশ, এই পঁয়ত্রিশ দিয়ে একশো চল্লিশকে ভাগ করে দেব, আর কিছু না, ওটা হচ্ছে লসাগু, লসাগুকে ভাগ করে দিলাম। ভাগ করে দিলে কি পাবো আমরা, লসাগুকে যদি ভাগ করে দেয় পঁয়ত্রিশ দিয়ে, এই একশো চল্লিশকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করি, কতবার যাবে, চার পাঁচ বিশ আর হচ্ছে থাকে দুই, তিন চারে বারো আর দুই চোদ্দ, তার মানে যাই হচ্ছে চারবার। তাহলে আমরা গসাগুর মান কত পেয়েছি, চার, কাটাকাটি করলে যেটা পাবো সেটাই তো আমাদের উত্তর, চার। আবারও বলছি যে আমাদের এরকম থাকলে, যদি অনুপাত থাকে, অনুপাত আর লসাগু গসাগু থাকলে এদের মধ্যে এই কাজ করা খুব সহজ। তো নিচের অঙ্কটা যদি দেখি, এই উপরেরটা হচ্ছে আমাদের থার্টি নাইন বিসিএস এ আসছিল, আর পরেরটা আসছে হচ্ছে থার্টি এইট বিসিএস এ। দেখেন অঙ্কগুলোর মধ্যে কিন্তু মিল আছে, সেই আমরা যেমন আগে যখন সৃজনশীল ছিল না তখন কি ঘটনা ঘটতো বোর্ড প্রশ্নের ক্ষেত্রে, যে জোর সালে যেগুলো আসছে এক বছর পর পরে ওর ভিতর থেকে হুবহু কোশ্চেন দিয়ে দিত বা মিল থাকতো। এখন সৃজনশীল আসার কারণে হয়তো ওরকম মিল আসে না। তো আমাদের এই বিসিএস এর প্রশ্নেও দেখা যায় যে একটা ধারাবাহিকতা রক্ষা করে, যে আগের বছর যে প্রশ্নটা আসছিল তার সাথে কিছুটা থাকলেও মিল থাকে, বা ওই প্যাটার্ন থেকে কোশ্চেনটা আসে, তাই না? আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় কয়েকটা প্রশ্ন অ্যানালাইসিস করেন, ধারণা পেয়ে যাবেন। তো এখানে আমাদের অনুপাত ছিল টু ইস টু থ্রি, আর গসাগু ছিল চার, গসাগু চার, আর এটা কত আছে টু ইস টু থ্রি। তার মানে আমরা সংখ্যাগুলো পাবো কিভাবে, কি বলছিলাম, এর সাথে যদি গসাগু গুণ করি সংখ্যাটা পাবো,
এর সাথে গসাগু গুণ করলে সংখ্যাটা পাবো, কারণ আমরা তো গসাগু গসাগু কাটাকাটি করে এই ভগ্নাংশটা পাইছিলাম, অনুপাত পাইছি। তাহলে আমরা যদি এখন আবার সেই গসাগুটাকে ফিরাই দেই যে না তোমার কাছ থেকে গসাগু কেটে নিয়ে গেছিলাম, এখন তোমাকে দিয়ে দিলাম, তুমি তোমার গসাগুকে নিয়ে যাও, তাহলে কি ঘটনা ঘটবে? এই দুই গুণ চার, আর নিচে ঘটনা ঘটবে কি? তিন গুণ চার। তার মানে আমাদের একটা সংখ্যা হচ্ছে আট আর একটা সংখ্যা হচ্ছে বারো। তার মানে এখন বলেন তো বড় কোনটা ছোট কোনটা, আট বড় না বারো বড়? বড় বড় হবে, আট ছোট হবে। তো লসাগু গসাগুর চ্যাপ্টারে খুব বেশি কঠিন অঙ্ক আমাদের তেমন আসে না। এখন বলতে পারে যে আপনার ওই দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল একশো বিশ এবং এদের লসাগু, লসাগুর মান বলে দিলাম ষাট, তাহলে গসাগু কত কত হবে? আমরা তো একদম ইজিলি বের করতে পারি, গুণফলকে জাস্ট লসাগু দিয়ে ভাগ করবো, তার মানে গসাগুর মান পেয়ে যাবো দুই। লসাগু ষাট, গসাগুর মান দুই। একই রকম ভাবে আপনাকে গসাগু দিয়ে দিতে পারে, লসাগুর মান বের করতে পারি আমরা। তো এই টাইপের বিভিন্ন কোশ্চেন আসতে পারে বা বিগত সালগুলোতে আসে আমাদের পরীক্ষায়। তো যাই হোক, এভাবে করে আমরা সমাধান করতে পারি। আরো দুই একটা বোর্ড কোশ্চেন আমরা নিতে পারি। আচ্ছা, আমরা আর একটা প্রশ্ন নেই। এগারো, সাতাত্তরশো, দুশো পঁচাত্তর হলে আর একটা সংখ্যা কত? আচ্ছা, একটু বীজগণিতের থেকে আসি। বীজগণিত থেকে আমাদের লসাগু গসাগু আসে, যেমন এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি ইকুয়াল টু হচ্ছে, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার সিক্স, হ্যাঁ এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন। এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন। আচ্ছা, বীজগণিত থেকে আসছে, এটা দেখে আবার মাথা গরম করার কিছু নাই, আমরা বীজগণিতের ক্লাস নিব আর একদিন, সেদিন বিস্তারিত আরো আলোচনা করব। তো জানতে চাচ্ছে যে এদের গসাগুর মান কত, এই দুটো সংখ্যার গসাগুর মান কত। তো আমরা কি করব, প্রথমেই এই এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি, এটাকে আমাদের আছে অপশনগুলো একটু দিয়ে দিই এখানে। অপশন হচ্ছে এক্স প্লাস টু, অপশন হচ্ছে এক্স প্লাস ফোর, অপশন হচ্ছে, আচ্ছা না সরি, অপশনগুলো ছিল হচ্ছে আমাদের এক্স মাইনাস ফাইভ, এক নম্বর অপশনটা ছিল এক্স মাইনাস ফাইভ, পরের অপশনটা হচ্ছে এক্স মাইনাস সিক্স, এক্স মাইনাস সিক্স, এবং এর পরের অপশনটা আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি। ঘ নম্বরের অপশনটা ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি। আচ্ছা, আমাদের কাছে জানতে চাচ্ছে যে এদের গসাগু কত। তো কি করতে পারি আমরা গসাগু বের করার জন্য? এগুলাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কি করতে হবে ভাই? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা অন্তত পরেরটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে নাও পারি, প্রথমটাকে তো করতে পারবো। তাহলে প্রথমটাকে করতে পারলে একটু দেখি, যে এখানে উৎপাদকে করলে পাঁচ ছয় তিরিশ, মিডিল টার্ম করতে হয়, তাহলে সিক্স এক্স আর হচ্ছে ফাইভ এক্স প্লাস থার্টি। এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, একটা পায়ে হচ্ছে এক্স মাইনাস সিক্স, মাইনাস চিহ্ন ছিল, এটার সামনে মাইনাস ছিল এক্স মাইনাস ফাইভ, অর্থাৎ এই দুইটা রাশির গুণফল। তাহলে যেহেতু প্রথম আমাদের প্রথম রাশির মধ্যে এইগুলার একটাও নাই, আছে হচ্ছে এক্স মাইনাস সিক্স আর এক্স মাইনাস ফাইভ, তাহলে এই দুটো আগেই কাটা, এই দুটো আমাদের হিসাবের মধ্যে আসবে না, কারণ গসাগু মানে দুইটার মধ্যেই কমন থাকতে হবে। তো এই কারণে আমাদের এই দুইটা বাদ দিয়ে দিলাম। এখন এই এক্স মাইনাস সিক্স আর এক্স মাইনাস ফাইভ এর যে কোনো একটা হতে পারে, তাই তো? তো এখন আমরা যেই কাজটা করতে পারি, যে আমরা যে কোনো একটা মান বসালে আমরা এখান থেকে অ্যান্সার পেয়ে যাবো, হয় ছয় বসাবো অথবা পাঁচ বসাবো, কারণ এই এক্স মাইনাস সিক্স দিয়ে যদি একটা বহুপদীকে ভাগ করা যায়, তাহলে ওই বহুপদীর মধ্যে এই প্লাস সিক্স বসালে, মাইনাস সিক্স দিয়ে ভাগ করছি, তাহলে প্লাস সিক্স বসালে এটার মান জিরো হয়। এগুলো নিয়ে বিস্তারিত আমরা বীজগণিতের যে ক্লাসটা করব, ওই ক্লাসে আলোচনা করব, ভয় পাওয়ার কিছু নাই। তাহলে আমরা যদি আর পাঁচ বসাই তাহলেও হবে। এখন যে কোনো একটা সংখ্যা বসাই, বসিয়ে দেখি যে এক্সের মান, বসিয়ে দেখি যে আসলে এটার মান জিরো হয় কিনা। জিরো হলে ওইটা হবে উৎপাদক, আর জিরো না হলে ওইটা হবে না, পরেরটা হবে। তাহলে পাঁচ দিয়ে গুণ করা তো সহজ, এই জন্য আমরা পাঁচ নিই। তাহলে পাঁচকে কিউব করলে কত হয়? ফাইভ কিউব, আচ্ছা উপর দিয়ে লিখি, এখান দিয়ে লিখি, ভালো দেখা যাবে। ফাইভ কিউব
4 into 5 square, 2 into 5 minus 15. আমি এতবার লিখতাম না, একবারই লিখে যেতাম, যেহেতু আপনারা বীজগণিতের ক্লাস আপনাদের সাথে আলোচনা করি নাই, এই জন্য আগে এটা লিখে নিলাম। 5 কিউবের মান হচ্ছে 125, আর 5 5 25, 4 25 হচ্ছে 100, 5 2 গুণা 10, আর এদিকে আছে হচ্ছে 15। তাহলে এইটা হচ্ছে যোগ, আর সবগুলো তো বিয়োগ, 100 আর 10, 110 আর 15 হচ্ছে 125, তার মানে দাঁড়াচ্ছে 125 বিয়োগ 125 ইকুয়াল টু 0। তার মানে x এর মান 5 বসালে যেহেতু আমাদের শূন্য হয়ে গেছে, তার মানে x মাইনাস 5 এই বহুপদীর একটা উৎপাদক। তাহলে কমন উৎপাদক কি পেয়ে গেছি, যদি না মিলতো, শূন্য না হতো, তাহলে আমরা এটাকেও কেটে দিতাম, কেটে দিয়ে পরেরটা ক্যান্সেল লিখতাম। যেহেতু আমাদের এটা মিলে গেছে, তাহলে আমরা কোনটা নিব, x মাইনাস 5ই নিব। তাহলে আমাদের উৎপাদক হবে হচ্ছে x মাইনাস 5। হ্যাঁ, আমরা এটাকে উৎপাদকে করে নিয়ে দেন বের করতে পারতাম, কিন্তু আমরা কি বলছি যে আমরা হচ্ছে যে কোনো অঙ্কের জন্য টেকনিক খুঁজবো, সব অঙ্কগুলাই আমরা একদম অঙ্কের নিয়মে করব না, আমাদের বের করতে হবে অ্যান্সার, দরকার হচ্ছে টেকনিক, কারণ টেকনিক অ্যাপ্লাই না করলে আমার এই প্রায় 20-22টার মতো ম্যাথ, 15টা গাণিতিক যুক্তি, আবার আপনার মানসিক দক্ষতায় ম্যাথ থাকে, তো এতগুলো ম্যাথ অ্যান্সার করতে অনেক সময় লেগে যাবে, তাই তো? আমার তো এত সময় নাই, এই জন্য আমি যত টেকনিক খুঁজে বের করতে পারি। ওকে, তো ইনশাল্লাহ আমার যত টেকনিক জানা আছে আপনাদের সাথে, যে যেদিন যেদিন ক্লাস থাকবে, আমি ম্যাক্সিমাম টেকনিক মানে সবগুলো টেকনিকই একটা একটা করে আপনাদের সাথে আলোচনা করতে থাকবো বিভিন্ন টপিক অনুযায়ী। তো এভাবে করে কিন্তু আমরা কি বের করতে পারলাম যে x - 5 হচ্ছে আমাদের একটা গসাগু। আচ্ছা, ওকে, আমাদের প্রায় সময় একটা কোশ্চেন আসে যে আচ্ছা, আর উপরে হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলের নামটা লেখা আছে একদম উপরে, অনেকে জিজ্ঞেস করেন যে ভাই ইউটিউব চ্যানেলের নাম কি, এই যে এখানে লেখা আছে অনলাইন স্টাডি রুম, একদম কমন, সার্চ দিলেই পাওয়া যায়। যদি মনে করেন যে না ইম্পর্টেন্ট কিছু আছে কিনা, তাহলে একটু ঘুরে আসতে পারেন চ্যানেলটা থেকে। ম্যাক্সিমাম গুলো এই গ্রুপেই দিয়ে দেই, মানে ওই যে শুধুমাত্র ইউটিউবে রেখে দেয় তা না, আগে গ্রুপে দেই, দেন এটাকে আবার ডাউনলোড করে ইউটিউবে দিয়ে দেই, তো যে কোনো জায়গা থেকে আপনারা দেখতে পারবেন, সমস্যা নেই। তো এরপরে যেখানে ছিলাম আমি, যে আচ্ছা আরেকটা কোশ্চেন দেখাতে চাচ্ছিলাম আপনাদের, যেমন আমাদের প্রায় সময় কোশ্চেন আসে যে এই 36 এর গুণনীয়ক কয়টি বা ভাজক কয়টি, ভাজক বা গুণনীয়ক কতটি এটা বের করতে বলে। 36 ছোট্ট একটা সংখ্যা লিখছি, অনেক বড় বড় সংখ্যাও দিয়ে দেয় যে এটার গুণনীয়ক কতটি হবে। তো এই গুণনীয়ক বের করার জন্য আমাদের একটা একটা করে ভাগ করে করে বের করতে হয়, তো আমরা একটা ভাগ করব, উত্তর লিখবো দুইটা করে, একটা করে সংখ্যা দিয়ে ভাগ করব আর উত্তর লিখবো কয়টা করে, দুইটা করে। যেমন 36 কে আমরা 1 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল হচ্ছে 36, যা দিয়ে ভাগ করতেছি সেটাও লিখতেছি, যা ভাগফল আসতেছে সেটাও লিখতেছি, তাহলে আমাদের 1 ঢিলে 2 বাকি মারার মতো কাজ হবে। 2 দিয়ে কতবার যাবে, 18 বার যাবে, 18 দুগুণা 36। 3 দিয়ে কতবার যাবে, 3 বারো 36। 4 দিয়ে কতবার যাবে, 4 নং 36। লেখেন না উপরে, সমস্যা নাই, এর মানে সুন্দর করে লিখলে তো আপনাকে মার্ক এক্সট্রা দেবে না, আপনি একটার ভিতর দিয়ে আরেকটা লেখেন, তাতেও সমস্যা নাই। 4 দিয়ে যাবে, এরপরে 4 এর পরে কত দিয়ে যায়, 6 দিয়ে 6 বার যায়, 6 6 36, মানে একটা 6 তো দুইবার লেখার দরকার নাই, এই জন্য একবারই লিখলাম। বলে এখন গুনে দেখি যে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, কয়টা ভাজক আছে, 9টা, যে কোনো সংখ্যা দিতে পারে। আপনাকে বললো যে 48, এই 48 এর আছে কয়টা, তাহলে 1 দিলে 48, 2 দিলে 24, 3 দিলে 8 3 16 8 48, 4 দিয়ে দিলে 12, এরপরে আর জায়গা নাই এখানে, না থাকলেও সমস্যা নাই, আমি উপর দিয়ে দেখি, 5 দিয়ে তো যাবে না, 6 দিয়ে যাবে, 6 8 48। তাহলে আমরা পেয়ে গেলাম 1 2 3 4 5 6 7 8 9 10, কয়টি আছে, 10টি। তো এরকম ভাবে যে কোনো সংখ্যা ডিভিজর যদি বের করতে বলে, তাহলে কিন্তু আপনারা ডিভিজর্স গুলো বের করতে পারছেন। আচ্ছা, অনেকক্ষণ আপনাদের কমেন্ট পড়ি না, খারাপ কিছু তো লেখেন নাই, তাই তো? ক্যামেরা ঠিক করেন, আচ্ছা ক্যামেরা মনে হয় ঠিক আছে, না তেমন খারাপ কিছু লেখা নাই, যা ঠিক আছে। তো এইগুলো মূলত আমাদের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, দীর্ঘক্ষণ লাইভে আছি, হয়তো এত সময় ধরে যারা আমার সাথে আছেন, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা 21 মিনিট বা 20 মিনিট হয়ে গেছে প্রায়, তো এত সময় ম্যাথ করলে মাথাটা তো গরম হয়ে যেতে পারে, তো এই জন্য আমরা আজকে আর ম্যাথ করছি না। যদি এরপরে প্রবলেম থাকে তো আমাকে কমেন্টসের মাধ্যমে বা মেসেঞ্জারে জানাবেন, বা এই লসাগু গসাগুর উপরে যদি এক্সট্রা ক্লাস প্রয়োজন হয় সেটাও বলবেন, আমি হয়তো
পরবর্তী শুক্রবারে যখন ক্লাস নিব তখন এই টপিক বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো আপনারা জানাবেন যে আসলে কোন টপিকটা আপনাদের জন্য দরকার। ওকে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আর আবারও বলছি যে প্রিপারেশন নেওয়ার কোনো বিকল্প নাই, হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে, জাস্ট একটু মনোযোগ সহকারে পড়াশোনা করেন, ঠিক আছে? আর আমার জন্য দোয়া করলেই হবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।